প্রায় ম্যাক্সিমামই অনেক ছোট আর কি। তো সেক্ষেত্রে মনে হয় না যে একটা ক্লাস দেখতে আপনাদের 2-3 দিন সময় চলে যায়। আপনারা যদি প্র্যাকটিস করেন ভালোভাবে, তাহলে আমার মনে হয় যে একটা ক্লাস প্র্যাকটিসে আপনি একদিনই কম মানে কমপ্লিট করতে পারেন। তো একটা ক্লাসের মাঝে আপনি 2 থেকে 2.5 দিন বা 3 দিনের মতো সময় পান। তো সেক্ষেত্রে আমি মনে করি যে একটা টিউটোরিয়াল আপনি 2 থেকে 3 বার চেষ্টা করতে পারেন। এটা 2 থেকে 3 বার প্র্যাকটিস করতে আপনাকে 24 ঘন্টায় কম্পিউটার সামনে থাকতে হবে না। এছাড়া মনে করেন একটা 1.5 ঘন্টা টিউটোরিয়াল আপনার দেখতে 4 ঘন্টায় লাগুক, মানে প্র্যাকটিস সহ যদি দেখেন দেখা যায় 4 ঘন্টায় লাগুক। তো আপনি একদিনে যদি 4 ঘন্টাও যদি সময় না দেন, একদিনে 8 ঘন্টা 7 ঘন্টা সময় দেবেন। এক একজনে যখন অ্যাপ্লাই করছেন তখন বলছিলেন আর কি বিষয়টা, তো আমি ভুলে গেলে আপনারা ভুলে গেলেও আমি কিন্তু ভুলি না এই বিষয়টা। পার ডে যদি 4-5 ঘন্টা মানে 6-7 ঘন্টা দূরের কথা, আমি 5 ঘন্টা ধরি, 1.5 ঘন্টা টিউটোরিয়ালে 5 ঘন্টা লাগার কথা না যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন। সেক্ষেত্রে আবার আমি 5 ঘন্টা ধরলাম যে না আপনি খুব সুন্দর ভাবে মনোযোগ সহকারে প্র্যাকটিস করছেন, দেখছেন অনেক সময় লাগছে আপনার। তো সেক্ষেত্রে 1.5 ঘন্টা টিউটোরিয়ালে আপনাকে 5 ঘন্টা সময় লাগলো। আচ্ছা ঠিক আছে, তাইলে 5 ঘন্টা সময়, এরপর যদি আপনার মনে করেন শুক্রবারে ক্লাস নেই, এবার শুক্রবার থেকে শনি রবি সোমবার পুরো দিনটা পাচ্ছেন, মানে 3 দিন পাচ্ছেন প্রায়। তো 3 দিনে কি আপনি 2 বারও প্র্যাকটিস করতে পারেন না? মানে টোটাল 3 দিনে আপনি 10 ঘন্টা সময় দিতে পারেন না, যেখানে আপনি বলছেন যে 1 ঘন্টায় 7-8 ঘন্টা সময়, মানে একদিনে 7-8 ঘন্টা সময় দিবেন যেখানে বলছেন, সেখানে আপনি যদি 3 দিনেও 7-8 ঘন্টা মানে 10 ঘন্টা না দেন, তাহলে আসলে বিষয়টা দুঃখজনক। মেইন হয়েছে মানে অলসতা আপনাদের জন্য, আপনারাই দুর্বল থাকবেন শেষ পর্যায়ে দিয়ে, আপনাদের নিজেদের দোষটা আর কি বলবেন না, বলবেন যে ভাই যা শিখেছে এটা আসলে উপযুক্ত না বা এটা যথেষ্ট না, সে কম শিখেছে। আসলে যে আপনাদের প্র্যাকটিসের গাফলতি ছিল এই বিষয়টা আপনারা শেয়ার করবেন না, মানে এবং স্বীকারও করবেন না। আমার আমি যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, পটুয়াখালীতে টিটিসি সেন্টার আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেখানে কম্পিউটারের 6 মাস মেয়াদি কোর্স আছে। সেখানে মানে বিগত দিনে অনেকেই কোর্স করছে আমার পরিচিত জনরা, যদিও সরকারি প্রতিষ্ঠান, সকলের একটি ছিল যে মানে সকলের বক্তব্য মোটামুটি এরকমের, ওখানে শুধু সার্টিফিকেটের জন্য যায়, আসলে তো ওখানে কিছু শেখায় না, আবার শিখলে মানে ওইটা শেখার জন্য যায়ও না, সকলে সরকারি সার্টিফিকেটের জন্য যায়। কিন্তু বিষয়টা আমি ওই রকম মনে করছি যে সরকারি জিনিস হয়তো বা এরকম কমই শিখায়, মানে সরকারি কর্মচারী হয়তো বা একটু করতে পারে, আমি শিওর না। তবে আমি নিজে যখন বিষয়টা মানে আমি আমি ওই রকম সার্টিফিকেটের জন্য ওখানে ভর্তি হয়েছিলাম যে যাই এটা একটা কোর্স করলে দেখা যায় সার্টিফিকেট থাকবে, তো সেখানে দেখলাম যা যা শিখায় একজন নতুনের জন্য যথেষ্ট, অনেক যথেষ্ট, এবং কি যা শিখায় তার 50% একজন নতুন ধরে রাখতে পারবে কিনা এটা সন্দেহজনক, মনে হয় না যে এরকম একজন নতুন অতটুকু ধরে রাখতে পারবে। এখন মেইন হচ্ছে কি, ক্লাস করা 1 ঘন্টা, সেখানে প্র্যাকটিস না করেই দেখা যায় অনেকে বাসায় চলে আসে বা প্র্যাকটিস করলো 1/2 ঘন্টা 1 ঘন্টা করে, আবার অনেকে ক্লাসে যায় দেরি করে, এমন না যে ক্লাসে 1-1.5 ঘন্টা আগে যাইয়া কম মানে ওখানে কম্পিউটার থেকে প্র্যাকটিস করবে এমন না। অধিকাংশ বাসায় দেখা যায় নির্দিষ্ট কম্পিউটার নাই, তো সেক্ষেত্রে তার উচিত ছিল যে ক্লাসে 1-1.5 ঘন্টা বা 1/2 ঘন্টা আগে গিয়ে ওখানে প্র্যাকটিস করা, বা ঠিক আছে এটা পারে না ক্লাসের শেষে প্র্যাকটিস করা বা ক্লাসে মনোযোগে ওগুলো নোট করা, মানে সিরিয়াসনেসটা থাকা উচিত ছিল, সিরিয়াসনেস থাকলে ওখানে শেখা যাইতো। এখন দেখা যায় যে ওখানে যায় তাকাই থাকে, স্যারে দেখায় শোনে, এরপরে স্যারে যখন মানে ক্লাস শেষ করে সে বাসায় চলে আসে, এসে ঘুমায়, নিজের আড্ডা দেয় বা লেখাপড়া বা কাজকর্ম যায় নিয়ে ব্যস্ত থাকে থাকুক, মানে ওই যে কোর্সে যা শেখানো হয়েছে ও ব্যাপারে তার কোনো মানে গুরুত্বই নেই। এরপরে 6 মাস শেষে কি ভাই কোর্স করলেন, কি শিখলেন? আরে ভাই সরকারি জিনিস বুঝেন না, ওখানে কি কিছু শিখায় নাকি? আসলে যে তার যোগ্যতাই নাই ওখানে যা শিখেছে এটা ধরে রাখার মতো যোগ্যতাটাই সে নাই বা সে অর্জন করতে পারে নাই, এই বিষয়টাতে সে মানে বিন্দু মাত্র খেয়াল করে নাই, এখন দোষ হয়েছে অন্যের। এখন এইরকমের আমি মনে করব যে আপনারা অবশ্যই সিরিয়াস হবেন ক্লাসগুলোতে, এবং একটা ক্লাস 2-3 বার করে দেখবেন। সেক্ষেত্রে অনেক টিউটোরিয়াল আছে যে আপনি একবার 2 বার দেখার পরে মানে 3-4 বারে যখন দেখবেন, লাস্ট বার যখন দেখবেন, তখনও আপনি এমন নতুন কিছু শুনবেন যে এই জিনিসটা আপনি পূর্বে মানে 2-3 বার দেখছেন কিন্তু 2-3 বার আপনি খেয়ালই করেন নাই। এই এই কথাটাকে বা এই কাজটাকে এই টিউটোরিয়াল দেখাইছে, আর এই যে আমি 2-3 বার দেখলাম কিন্তু তো খেয়ালই করলাম না, বিষয়টা এরকম অনেক কিছু বেরোই যাবে। কারণ আপনি যখন নতুন টিউটোরিয়াল দেখেন একদম 1 ঘন্টা টিউটোরিয়াল 1 ঘন্টাই তাকাই থাকবেন বা 1 ঘন্টাই
দৃষ্টিশক্তি দিয়ে প্র্যাকটিস করে থাকুন, মনোযোগী হবেন, এটা কিন্তু পসিবল না। আপনার মনকে আপনি এক ধ্যানে 1-1.5 ঘন্টা রাখতে পারবেন না। টিউটোরিয়াল চলতেছে, 5-10 মিনিট দেখছেন, এরপরেই দেখা যায় যে একটা নিজের একটা ব্রেক চলে আসবে নিজের ভিতরে। তো সেক্ষেত্রে একটু যদি 2-3 বার দেখেন, দেখা যায় যে ওই যে মানে ভিডিও চলা অবস্থায় বোরিং এসে হয়তো বা কিছু কোনো একটা স্টেপ আপনি মিস্টেক করছেন, ওই মিস্টেকটা ওখানে চলে আসলো। এই জন্য আমি রিকোয়েস্ট করবো যে আসলে বিষয়গুলো একটু লক্ষ্য রাখার জন্য, যে এখানে যাতে কোনো বিষয় মিস না হয়, এক একটা টিউটোরিয়াল আপনি 2-3 বার করে প্র্যাকটিস করেন, আশা করি হয়ে যাবে। আর এখন দিন অনেক বড়, আপনি যদি সরকারি জবও করেন, কেউ যদি এখানে সরকারি জব আছে কিনা জানি না, যদি সরকারি জবওয়ালাও থাকেন তাহলেও মনে হয় না যে আপনার এত সময় আপনার সরকারি জবে ব্যয় হয়। মানে সরকারি জব শুরু হয় দেখা যায় 10টায়, তাও আপনি 9টায় ধরলাম যে আপনি 9টায় আপনার অফিস কার্যক্রম শুরু করলেন, সেখানে 4টা বা 5টার ভিতরে শেষ হয়ে যায়। এবার প্রচুর সময় থাকে, এখন দিন অনেক বড়, এবারে রাত্রেও সময় পাচ্ছেন প্র্যাকটিস করার। আসলে মেইন হয়েছে কখন ফ্রি থাকবেন আর কখন করবেন বিষয়টা না, বিষয় হিসেবে আপনি গুরুত্ব কতটুকু দিতেছেন এর উপরে নির্ভর করবে আপনি কতটুকু প্র্যাকটিস করতে পারতেছেন। আশা করি বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর ভিডিও মানে সামনে টাইনে টাইনে দেখার যদি কারো অভ্যাস থাকে, আমি অনুরোধ করবো ভিডিও টাইনে দেখার অভ্যাসটা মানে বাদ দেন, আর যদি বাদ না দিতে পারেন তাহলে টিউটোরিয়াল দেখাই বাদ দেন। কারণ টাইনে দেখে দেখে আর শুধু শুধুই আপনার সময় অপচয় হবে, সময় নষ্ট হবে। তো প্লিজ দয়া করে আর কেউ টাইনে ভিডিও মানে সামনে টাইনে টাইনে ভিডিও দেখবেন না, প্রয়োজনে পিছনে টানবেন, একটা কথা বলবেন না পিছনে টাইনে আবার দেখেন, আবার বলবেন না আবার টাইনে দেখেন কি বললো ভাই কি কি দেখাইলো, আবার মনোযোগী হন, কিন্তু সামনে টানবেন না। ঠিক আছে, নিজেকে নিজে ঠকাবেন না। মনে রাখবেন প্রথম ক্লাসে আমি বলছিলাম যে ফাউন্ডেশন, এই যে এই জিনিসগুলো যে ফাউন্ডেশন এখন যা শিখেছি বেসিক, তো ফাউন্ডেশন যত মজবুত হবে আপনার, আপনি ভবিষ্যতে কাজ অত স্ট্রং ভাবে করতে পারবেন। আপনার ফাউন্ডেশনকে আপনি দুর্বল রাখবেন, আপনি যখন 5তলা বিল্ডিং করবেন, আপনার যদি মানে যখন 5তলা ফাউন্ডেশনটা করবেন সেখান থেকে আপনি চোরামি করেন, 5তলা বিল্ডিং এর 2তলা উঠাইলে দেখা যায় ভাঙ্গে চিড়ে পড়িয়ে দেবে, তখন কিন্তু আমার টোটাল টাকাটাই লস। সেক্ষেত্রে আপনি যদি মানে এই যে এই শেখার সময় ফাউন্ডেশনটা আপনি মজবুত না করেন, তাহলে এই শিখতেছেন যে এই সময়টাই নষ্ট, আপনার পরিশ্রমটাও বৃথা, এবং আপনার ভিতরে এমন একটা ভয় বা এমন একটা দুর্বলতা সৃষ্টি হবে যে আমাকে দিয়ে এই কাজ হবে না। আসলে যে আপনি এই বিষয়টাকে ইগনোর করে চলছিলেন এ ব্যাপারে আপনার হুঁশ নেই। তো আশা করি নিজেকে নিজে ঠকাবেন না, আপনি যদি প্র্যাকটিস না করেন আমার বিন্দুমাত্রেও লস নেই, বিন্দুমাত্রেও লস নেই। আপনি যদি নিজেকে নিজে ঠকান আমার বিন্দুমাত্রেও লস নেই। আবার আপনি যদি নিজেকে নিজে সাকসেস করার জন্য যথেষ্ট পরিশ্রম করেন সেক্ষেত্রে কিন্তু আমার আর পরিশ্রম বেশি। কিরকম বেশি? আপনি যথেষ্ট প্র্যাকটিস করার চেষ্টা করতেছেন, বিভিন্ন জায়গায় বাঁচবেন, আমাকে জিজ্ঞেস করবেন, আমার উত্তর দিতে হবে, বিষয়গুলো আমার না জানলে আমার রিসার্চ করতে হবে, আমার কিন্তু পরিশ্রম বেশি, কিন্তু আমার পরিশ্রম করতে আমি রাজি, আমি ইচ্ছুক, আমি ইচ্ছুক বলে এই কোর্সটা রান করা, আমি চাই যে পরিশ্রম করব আপনাদের নিয়ে, আমি পরিশ্রম করব, কিন্তু সেই পরিশ্রমের মানে যে উদ্দেশ্যটা আপনাদের সাকসেসনেসটা এইটা যাতে আমি দেখতে পাই, আশা করি এইটা আমাকে দেখাবেন আপনারা। আর মানে কে কতটুকু পারবে এটা মেইন কথা না, মেইন হচ্ছে আপনি কতটুকু জোরদার, কতটুকু জোরালোভাবে আপনি কতটুকু নিজে পরিশ্রমী হয়েছেন এর উপর ডিপেন্ড করবে। যাই হোক, বকবকানি শেষ, আবার বলতেছি ভাই দয়া করে কেউ ই করবেন না, মানে ভিডিও টাইম টাইমে দেখবেন না। আচ্ছা, আজকে আমাদের এলো ক্লাস 5, আজকে দেখাবো হলো টেবিল, এবং এটা HTML এর লাস্ট ক্লাস, মানে মানে স্পেসিফিক HTML এর ক্লাসের উপরে এইটাই লাস্ট। হয়তোবা আমরা আরো ভবিষ্যতে আরো কাজ যখন দেখব, মানে যখন কাজ দেখব তখন আরো নতুন নতুন ট্যাগ এর কথা মানে ট্যাগ শিখবো, কিন্তু এখন স্পেসিফিক শুধু HTML এর জন্য এটাই শেষ। আচ্ছা, ক্লাস 5,
আজকে একটু স্লো কথা বলবো, মানে বেশ ফাস্ট কথা বলবো না। আর হ্যাঁ, ক্লাসে আমি যে কথা বলি বা কাজ দেখা, এটা যদি বেশি দ্রুত হয়ে যায় সেটাও আমাকে জানাবেন, আবার যদি বেশি স্লো হয়ে যায় যে না ভাই আর একটু ফাস্ট দেন তাহলে সেটাও জানাবেন, আমি আবার একটু ফাস্ট যাবো। আর যদি স্লো মনে হয় তাহলেও, মানে স্লো দরকার তাও বলবেন যে ভাই একটু স্লো যাবেন, তাহলে আমি সেরকম যাবো। আমি কিন্তু প্রতিটা ক্লাসে ফিডব্যাক নিচ্ছি এই জন্য যে আপনি, মানে আপনি কি মনে করতেছেন, কিভাবে মনে, মানে ক্লাসটা নিলে আপনার জন্য সুবিধা হবে বা আপনার বুঝতে সুবিধা হবে, আপনার বক্তব্য আপনি দিয়ে যাবেন, রাখা না রাখা বিষয়টা আমার, যদি উপযুক্ত হয় বা যুক্তিযুক্ত হয় বা সকলের জন্য ভালো হয় তখন দেখা যায় বিষয়টা আমি বিবেচনা নিতেও পারি। ঠিক আছে, এই জন্য আশা করি মানে আপনার উপযুক্ত মতামত বা ফিডব্যাক যেটা বলে এটা দিবেন আমাকে। আচ্ছা, আমরা সাবলাইম নিয়ে একটু, মানে এখন নোটপ্যাড প্লাস প্লাস একদিন ব্যবহার করেছি, আমরা একটু সাবলাইম নিয়ে একটু কথা বলি আজকে। আমার সাবলাইম নিয়ে টিউটোরিয়াল আছে কিনা একটু দেখে, যদি থাকে তাহলে কথা বলবো না, আপনারা সাবলাইম দেখা দেখে ইনস্টল করে নেবেন। দেখি আমার চ্যানেলে সাবলাইম টিউটোরিয়াল আছে কিনা, থাকার কথা, অনেক আগের ব্যাচে মেবি শিখেছিলাম, তো চেক করে দেখি। যারা পিএসপি শিখতে চান, পিএসপি টিউটোরিয়াল কামিং সুন, মানে শিডিউল দিয়ে রাখছি আমি, পিএসপি টিউটোরিয়াল পাবলিশ হয়ে যাবে এক একটা এক সময়। আপনারা চাইলে আমার চ্যানেলকে মানে ফলো করে রাখতে পারেন, আর আপনারা চাইলে আমার ফেসবুক পে, মানে আইডি বা পেজগুলোকেও একটু ফলো দিয়ে রাখতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় যে ক্লাস দিতে আমি অনেক আপডেট দেই, অনেকেই পান না বা অনেকেই দেখেন না, তো দেখা যায় যে আমাকে ফলো করে রাখলে আমি কোনো আপডেট দিলে বিষয়টা দেখা যায় আপনাদের সামনে নোটিফিকেশন চলে গেল। আমি সার্চ করি আউট ইনস্টল সাবলাইম 3। আচ্ছা, এই যে টিউটোরিয়াল আছে আমার এখানে যাবেন, আমি মানে এই যে দেখাই আমি একটু, লিঙ্ক হলো এটা youtube.com কোডিং ব্যাংক, এই বিতে যাবেন অথবা মানে এই সরাসরি এই ভিডিও ভিজিট করতে পারেন, অথবা youtube.com কোডিং ব্যাংকে আমার চ্যানেলে গেলে আপনি ভিডিওতে আসবেন, ভিডিও ট্যাবে, ভিডিও ট্যাবে আসলে এখানে সাবলাইন নিয়ে টিউটোরিয়াল লেখা, মানে টিউটোরিয়াল বলা আছে এখানে, আপনারা চাইলে এটা দেখতে পারেন, সাবলাইন ব্যবহার করুন। তারপর আমি জাস্ট একটু দেখাই দিই, আর প্রয়োজনে সাবলাইম টেক্সট 3 লিখে ছাড় দেবেন, আর প্রয়োজনে আমি ভিডিও টিউটোরিয়াল লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এবং যেখানে পোস্ট করব সেই পোস্টে দেওয়ার চেষ্টা করব যদি মনে থাকে, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক কথা প্রেক্ষিতে আমি কি বলছিলাম ওইগুলো ভুলে যাই, অন্য নতুন প্রসঙ্গ চলে আসে সেই প্রসঙ্গে চলে যায়, এই জন্য আমি কথা দিচ্ছি না, আমার যদি মনে থাকে আমি করবো আর কি, মানে দেখাবো। সাবলাইম টেক্সট 3-তে যাওয়ার পরে এই যে 64 বিট নাকি 32 বিট আপনার বিট অনুপাতে আপনি ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করবেন, এবং অনেক ধরনের প্লাগ ইন আছে, অ্যাডভান্স আছে, এক এক অ্যাডভান্স এক রকমের সুবিধা, আপনারা সেই অ্যাডভান্সগুলো ব্যবহার করবেন। আচ্ছা, আমরা আজকে সাবলাইম টেক্সট ব্যবহার করব। আপনাদের কাজ হলো এই ক্লাসটা এই পর্যন্ত দেখছেন, দেখার পরে এখানেই স্টপ করে দেবেন, এই ক্লাসটা দেখবেন না, মানে সাবলাইমের টিউটোরিয়ালটা দেখবেন, সাবলাইম টিউটোরিয়ালটা কমপ্লিট হবে এরপরে আপনি আবার এই ক্লাসের টিউটোরিয়ালটা দেখবেন, এবং এটা অবশ্যই নেক্সট ক্লাসের আগে, এমন না যে আপনার মানে ভাই আমি সাবলাইম টেক্সটের টিউটোরিয়াল দেখতে দেখতে আমি আর এই ক্লাস প্র্যাকটিস করা শুরু করি না, এইটা যাতে না হয়। ঠিক আছে, আচ্ছা রাইট ক্লিক করে এবার ওপেন হয়ে সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সট এই সফটওয়্যারটা অনেক হালকা, লাইট ওয়েট, এই থিমটা মানে ভিউটা দেখে আবার কেউ বলে মানে মনে করে না যে ভাই আমারটা এরকম ভিউ আসে না, আসলে এরকম এটা এটা একটা থিম ইনস্টল করা, আশা করি এভরিথিং আপনি টিউটোরিয়াল পাবেন, টিউটোরিয়ালটা 33 মিনিটের, মানে আধা ঘন্টা প্লাস, ওই টিউটোরিয়ালটা দেখলে আশা করি ডিটেলস জানতে পারবেন। আচ্ছা, আমি এখানে HTML5 এখন একটু আমি করি, মানে একটু শর্টকাট ব্যবহার করি, এবং এই শর্টকাটগুলো কিভাবে আসে এটা সম্পূর্ণ আপনি ওই সাবলাইম টেক্সট 3-তে টিউটোরিয়ালে পাবেন, যদি একান্ত আপনি না পান তাহলে আপনি এটা ম্যানুয়ালি লিখেন, মানে এই HTML গুলো তো ম্যানুয়ালি লেখা দেখাইছে, সো আপনি ম্যানুয়ালি লিখেন,
আর এই যে শর্টকাটে আনলাম, এটা হলো আপনার যারা নোটপ্যাড সম্পর্কে আগে জানছেন, নোটপ্যাডে একটা জেন কোডিং নামে একটা প্লাগ ইন ছিল, যদিও এটা লেটেস্ট ভার্সন এখন আর কাজ করে না। তো আমরা নোটপ্যাডটা আমরা এখন আর ব্যবহার করতেছি না, সাবলাইম ব্যবহার করতেছি। সাবলাইমে এই যে ফুল মিনিংটা আনার যে প্লাগিনটার নাম হলো ইমমেট, ইমমেট নাম। আর এরকম লরেম ইপসাম সহ আরো অনেক রকম আছে, মানে আমরা যে লরেম ইপসামের একটা টেক্সট ব্যবহার করতাম, মনে করেন লরেম ইপসাম 200 200 ওয়ার্ড একটা লরেম ইপসাম টেক্সট চলে আসে। এরকম আরো অনেক ফিচার এখানে আমরা পাবো। আশা করি সাবলাইম টেক্সটের টিউটোরিয়ালটা মিনিমাম আপনারা 2 বার দেখবেন। কতবার কতবার দেখবেন কমেন্ট করেন, মানে সেটিং আপনারা আর কি এই ক্লাস প্র্যাকটিসে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করলাম, এতদিন যা শিখলাম, এতদিন কি শিখলাম, এখানে যে দেখেন বডি ট্যাগের ভিতরে আমরা লিখব, বডি ট্যাগের ভিতরে আমরা কি কি লিখতে পারি, আমরা কি কি শিখছিলাম, মানে এইচ ট্যাগ, পি ট্যাগ, এই ধরনের জিনিসগুলো শিখছিলাম। আজকে আমরা কয়েকটা নতুন ট্যাগ শিখবো, একটা হইলে ডিভ, ডিভ মানে হয়েছে ডিআইবি, ডিভ মানে হয়েছে ডিভিশন, এবং সেকশন মানে হচ্ছে একটা সেকশন। এরপরে আপনার হেডার মানে হইলো হেডার, আর ফুটার মানে হইলো ফুটার। এর বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন, মানে মিনিংটা বুঝতে পারছেন, বাকিটা আমি কাজের প্রেক্ষিতে দেখাচ্ছি। যেমন অবশ্য হেডিং এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করা উচিত ছিল দেখানো, কিন্তু আজকে টেবিলটা দেখাবো, এই জন্য আমি আপাতত যাচ্ছি না। যাই হোক, আমরা জানি যে এইচ ওয়ান দ্বারা হেডিং হয়, দিস ইজ হেডিং টেক্সট। আচ্ছা এবারে পি দ্বারা জানি কি প্যারাগ্রাফ হয়, মনে করেন লরেম 10, মানে 10টা ওয়ার্ড চলে আসছে এখানে। আপনি যদি দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা চলে আসছে। এভাবে আমরা জানি যে এক একটা এক একটা মানে এক এক ট্যাগ দ্বারা টেক্সট কে এক এক রকমের শো করানো হয়। যদি একটা এক্সাম্পল ওয়েবসাইটে যাই, কোন ওয়েবসাইটে যাইতে পারি, মনে করেন হেলথ সেন্টার বিডি 2012 না 13 সালের ওয়েবসাইট, আমার জাস্ট রিনিউ করে করে রাখি, আসলে ওয়েবসাইটে এখন সময় দেওয়া হয় না। একটা দিলাম, দেখি কোনটা দ্রুত আসে, এটা নিয়ে আমরা দেখুন লিনাস সোর্স ল্যাব। আশা করি এটা জানেন, অবশ্য টিউটোরিয়াল এর শুরু দিয়ে এই পাশে ওয়েবসাইটটার লিংক দেখেন। এটা একটা ডোমেন হোস্টিং এর ওয়েবসাইট, আমি ডোমেন হোস্টিং সেল করে দিয়েছি, মার্কেটিং আবার মার্কেটিং উদ্দেশ্যে বলছি কিছু, সেটা এমন না, জাস্ট প্রসঙ্গগত আসলো এই জন্য বললাম আর কি। এই ওয়েবসাইট দিয়ে এক্সাম্পল দিই, ওয়েবসাইট একটু বেশি ই করা রাখা দরকার আর কি, এটা দিয়ে এক্সাম্পল দিতে সুবিধা হবে নাকি। আচ্ছা আমরা যদি সেকশন বাই সেকশন দেখি অথবা ডিভিশন দেখি, মনে করেন এই যে এই একটা ঘর দেখতেছেন, এই যে একটা কি একটা ঘর, চার কোনার একটা ঘর। এখন এই ঘরে কি কি আছে, আচ্ছা এই যে দেখেন এই যে টেক্সটটা কিসের মাধ্যমে আসছে, আমরা যদি রাইট ক্লিক করে ইনসার্ট এলিমেন্ট করি এবং একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখবেন এই একটা টেক্সট একটা এটা একটা হেডিং আকারে আসছে, তাই না? এখন মনে করেন একটা টেক্সট হেডিং আকার হেডিং আকারে আসছে এখানে, আছে হেডিং হিসেবে দেওয়া নাই, যে এই ট্যাগের মাধ্যমে আসছে। যাই হোক, এখানে কোনো কারণে এই ট্যাগ দিয়ে শো করানো হয়েছে, ওটার সমস্যা না। আপনি যদি দেখেন যে আমরা কোড বাদ দিয়ে আমরা যদি একটা স্বাভাবিকভাবে চিন্তা করি, তখন এটা আমরা কিভাবে চিন্তা করতে পারি, এটা একটা হেডিং, রাইট? আর এটা একটা কি, এটা 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 একটা ইমেজ। তো এখানে একটা ইমেজ এবং একটা হেডিং, দুইটা দেখেন একটা এরিয়া এরিয়া ভাবে একটা আট মানে একটা ই করা, দুইটা কি একটা এরিয়া দিয়ে আটকানো। আবার আপনারা যদি আমরা যদি আবার এটা একটু দেখি, এটাও কিন্তু সেম, মানে দুইটা আবার একটা এরিয়া দিয়ে আটকানো, একদম সেম। মানে এখানে আরো কিছু থাকতে পারতো, মনে করেন পি ট্যাগ থাকতে পারতো, আবার মনে করেন আচ্ছা এখানে
এটার ভিতরে টেস্ট করতে পারছি। থিমটা অনেক বছর আগের করা, তো এই জন্য আসলে সবকিছু মনে নাই কিরকম কোডিং করছিলাম বা কি। আমারই করা ছিল প্রায় 3-4 বছর আগে, তখন লেখালেখি করতাম মানে। আচ্ছা, এখানে মনে করেন আরো কিছু থাকতে পারতো, কি থাকতে পারতো মনে করেন, প্যারাগ্রাফ থাকতে পারতো বা আরো কোনো, আরো যেকোনো বোল্ড ইটালিক যেকোনো টাইপের কিছু থাকতে পারতো। তো দেখা যায় যে আপনার কি আছে, একটা কলম আছে, একটা মানি ব্যাগ আছে, একটা কিছু জামা কাপড় আছে, এবার একটা মোবাইল আছে, এইরকম দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের, যে মোবাইল মনে আপনি যদি একটু স্বাভাবিকভাবে একটা চিন্তা করেন যে মোবাইল একটা ট্যাগ, এবারে আপনার মানি ব্যাগটা একটা ট্যাগ, জামা কাপড় গুলো ট্যাগ, একটা একটা ট্যাগ। তাহলে এখন এই সবগুলোকে আপনি মনে করেন ট্রাভেলে যাবেন, মনে করেন একটু ভ্রমণে যাবেন, সেক্ষেত্রে তখন আপনার এই বিষয়গুলো কি সব একসাথে নিয়ে যাইতে হবে। এখন একসাথে কি আপনি প্রতিটাকে আলাদা আলাদা নেবেন? আলাদা আলাদা না, সবগুলো কি করবেন একটা ব্যাগের ভিতরে নেবেন, সেই ব্যাগটা আপনি কাঁধে বা যেভাবে হোক নেবেন, মানে সবগুলো কি একটা ব্যাগের ভিতরে আটকানো। তো সেক্ষেত্রে এটাও দেখা যায় যে এখানে আরো কিছু থাকতে পারতো, কম থাকুক বেশি থাকুক, সবগুলো হলো আপনার একটা বাউন্ডারি দিয়ে আটকানো। তো এই প্রতিটা একটা একটা ডিভিশন বা একটা একটা ডিপ, আমরা ডিপ মানে একটা DIB নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগের ভিতরে দেখেন যে প্রতিটা জিনিস কি একটা একটা ডিপ, প্রতিটাই মানে আমরা যে ট্যাগ গুলো এতক্ষণ লিখছিলাম, মনে করেন এই যে একটা, আবার মনে করেন সেম জিনিসটা কি যদি আমি এবার নেই, মনে করেন তিনটা জিনিস, তিনটা জিনিসই আমাদের সেম, রাইট, তিনটা জিনিস সেম, কিন্তু আমি চাইতেছি এই তিনটাকে আমি আলাদা আলাদা রুমে তালাবদ্ধ করে রাখবো। তো সেক্ষেত্রে আমি কি করবো, এখন তো এখানে আমি পি ট্যাগ ব্যবহার করতে পারতেছি না, কারণ কি পি ট্যাগের ভিতরে আমি কিন্তু কোনো হেডিং ব্যবহার করতে পারবো না, আবার মনে করেন একই পি ট্যাগের ভিতরে আবার একটা পি ট্যাগ ব্যবহার করতে পারবো না, আবার কি মনে করেন আরো যে বি ট্যাগ আছে বোল্ড, বোল্ডের ভিতরে মানে এটা একটা কিভাবে তাহলে আপনি মানে এক এইটা এইগুলো এক করবেন, এইগুলো এখন কিভাবে আর কি এক করে রাখবেন। তো সেক্ষেত্রেই আমরা ব্যবহার করবো হলো ডিপ, কিরকম মনে করেন একটা ডিপ ট্যাগ নিলাম, শুরু হবেন শেষ করলাম, ডিপ ট্যাগ এবং শুরু হবেন শেষ করলাম, আছে এর ভিতরে এই জিনিসটা দিয়ে দিলাম, তাহলে এই টোটালটা কি হলো ডিবের ভিতরে, ডিব এমন একটা ট্যাগ যে ট্যাগের ভিতরে আপনি এভরিথিং সব ধরনের ট্যাগ নিতে পারবেন, সব ধরনের ট্যাগ, কোনো ট্যাগ মানে এই যে ডিবের ভিতরে H1 নিতে পারেন, পি ট্যাগ নিতে পারেন, মানে যত ধরনের ট্যাগ আমি এখন দেখাইছি সব ট্যাগগুলোই কি আপনি ডিবের ভিতরে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিব মানে হলো ডিভিশন, একটা একটা ডিভিশনে, প্রতিটাই কি একটা একটা ডিভিশন। আচ্ছা, এখন এখানে যদি আপনি দেখেন যে সেকশন বাই সেকশন যদি আপনি একটু হিসেব করেন, অবশ্য সেকশন ভিত্তিক আমরা আরো আলোচনা করব, আমরা যখন CSS দেখব তখন আমরা আলোচনা করব আরো। তো আপাতত আমরা জাস্ট ধরে নেই যে ডানে বামে যদি একটা এখানে ডিজাইনে যদি একটু পরিবর্তন দেখি, এই টোটালটা কি একটা ডিজাইন, আবার এই টোটালটা এটা হট পোস্ট, এই টোটালটা কি আছে, আমি যদি স্ক্রিনশট সফটওয়্যারটা দিয়ে একটু দেখাই, এই টোটালটা কি একটা ডিজাইন, আবার এই যে এই বিষয়টা কি আর একটা ডিজাইন, এই প্রতিটাই মানে একটা একটা সেকশন ধরতে পারি আমরা, মনে করেন সেকশন 1, সেকশন 2, এরপরে সেকশন 3, সেকশন 4, রাইট, এই প্রতিটা কি একটা একটা সেকশন ধরতে পারি, এবারে এই আবার টোটাল একটা সেকশন। তো প্রতিটা ডিবি আবার মানে এই একটা সেকশনের ভিতরে একাধিক ডিপ থাকতে পারে, মানে এই যেমন এই এখানে যদি দেখাই এইটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এই যেখানে আজকে এটা 3 3 6 6 6 12, এখন টোটাল কি 1 ডজন আছে, তো এই টোটাল 12টা মিলে একটা সেকশন হয়েছে, এই যে টোটালটা কি একটা সেকশন। আমি কি আসলে বুঝাইতে পারতেছি আপনাদের? না বুঝাইতে পারলে অবশ্যই বলবেন যে আসলে বুঝেন নাই। আরও ইন বিস্তৃত আমরা যখন টেমপ্লেট করতে যাব এবং CSS লিখবো তখন যতটুকু জড়তা থাকবে আশা করি বুঝতে পারবেন। তারপর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন, প্রশ্ন করে রাখেন, আমি একটু কিছুক্ষণ পরে আবার প্রশ্ন চেকিংয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা, এখন মানে এই তো একটা ডিপ, এই একটা ডিপ, একটা ডিপ, মানে টোটাল এতগুলো ডিপ মিলে টোটাল একটা সেকশন, এবং এই টোটালগুলো আর একটা সেকশন আছে। আমরা যদি এখন এরকমের যাই, মনে করেন এই এটাও কি একটা ডিপ, ডিপ ডিপ নিলাম, এবং এটা এখানেও একটা ডিপ নিলাম। আমরা ক্লাস নিয়ে, ক্লাস এবং আইডি নিয়ে আলোচনা করব আমরা যখন CSS যাব।
তখন আমরা ক্লাস এবং আইডি নিয়ে আলোচনা করব। ডিবের সাথে বেশি ম্যাক্সিমাম আপনার ক্লাস এবং এইগুলো ব্যবহার করা হয়, আইডিগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে তিনটা জিনিসই কিন্তু সেম সেম বলতে হয়তো ভাই কন্টেন্ট ভিন্ন থাকতে পারে, বাট আমাদের স্ট্রাকচার বলেন বা এই ডিজাইন লেআউট বলেন সেম হবে। যেমন এখানে আপনার এই যে ডিজাইন লেআউট, কিন্তু সবগুলোর ডিজাইন লেআউট সেম, স্ট্রাকচারও সেম, জাস্ট কন্টেন্টটা ভিন্ন, টাইটেল ভিন্ন, লোগো হয়তো বা এই টেক্সটে লোগো দেওয়া হয় না, যার কারণে লোগো আসে না, এরকম। তো এখানে এই যে টোটাল বিষয়টা যখন একটা ই সেকশন বানাইতে চান আপনি, তখন এখানে একটা সেকশন সেকশন ট্যাগ নেওয়া হবে এবং এই সকল বিষয়গুলো সকল দিকগুলো একটা সেকশনের মধ্যে হবে। এখানে আরো আমাদের হেডার আছে, ফুটার আছে, মানে হেডার প্রতিটা টেমপ্লেটে একটা হেডার একটা ফুটার থাকে, এবং সেই সেকশন মনে করেন একাধিক থাকতে পারে। এই যে সেকশন আছে, সেকশনগুলো কি, সেকশনগুলো হলো মানে ডিপগুলো সেকশনের ভিতরে, এজন্য একটা আগাই দিলাম সামনে। আচ্ছা, সেকশন এবার সেকশন আপনি যতগুলো সেকশন ইচ্ছা নিতে পারেন, কিন্তু এর ভিতরে সেকশনের ভিতরে সেকশন আর কখনো হবে না, ডিপের ভিতরে ডিপ হইতে পারবে। আপনার এই ডিপের ভিতরে আপনার আরো ডিপ লাগবে, ডিপ নিতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট সেকশনের ভিতরে সেকশন হবে না। হবে না বলতে এমন না যে আপনি দিলে কাজ করবে না, দিলে কাজ করবে, বাট এটা রাইট ওয়ে না। আর ডিপের ভিতরে ডিপ ব্যবহার করতে পারবেন, যত ইচ্ছা তত ডিপ ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, ডিপ আনলিমিটেড, আপনার কোনো লিমিটেশন নেই। এবং জাস্ট এইচ ওয়ান এর ট্যাগের ভিতরে এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করা যাবে না, পি ট্যাগের ভিতরে পি ট্যাগ ব্যবহার করা যাবে না, মানে ব্যবহার করা ঠিক না। কিন্তু ডিপের ভিতরে আপনি যত ডিপ মনে করেন, এখানে আরেকটা ডিপ দরকার, আপনি এটার ভিতরে আরেকটা ডিপ নিলেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, এখানে আপনি নিতে পারবেন। আরও আমরা ইন ডিটেলসে যাব যখন আমরা টেমপ্লেট করব, তখন একবার একটা টেমপ্লেট করলে আমরা স্যাম্পলে একবারে সিম্পল একটা টেমপ্লেট করব, যখন একটু সিএসএসটা মোটামুটি শেষ হবে তখনই আমরা সিম্পল একটা টেমপ্লেট করবো। আশা করি ইনশাল্লাহ একবারে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবারে যদি কেউ কেউ বুঝতে অসুবিধা হয় কারো, তাহলে আমি অবশ্যই আবার এটা ইন ডিটেলস আবার নেক্সট ক্লাসে আবার বুঝাই দেবো। মানে এইচটিএমএল ক্লাস শেষ বলতে আমার ক্লাস নেওয়া শেষ, বা আপনার যদি প্রশ্ন থাকে সেই প্রশ্ন নিয়ে আমি আবার ক্লাস মানে ক্লাস করাই বা টিউটোরিয়াল করে টিউটোরিয়াল করি, একটা না একটা করবো, সমস্যা নেই। আচ্ছা, গেল এটা। এরপরে আর কি আছে, আমরা তাহলে আজকে কী কী ট্যাগ শিখলাম, নতুন সেকশন ট্যাগ শিখলাম এবং ডিপ ট্যাগ শিখলাম, আর একটা আছে হেডার এবং ফুটার। মনে করেন একটা ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের লেআউট অবশ্যই একটু দাঁড় করানো উচিত আমাদের। মনে করেন আমি আসছি একটা ইমেজটা আমরা একটু নেই, এখানে একটা ইমেজ শো করাই, আমি মনে করেন একটা ডিপ নিলাম, এখানে আইএমডি ট্যাগ, এবার এখানে সরাসরি একবারে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, যাতে করে আমাদের আর লোকেশন মানে ইমেজ ফোল্ডারের ভিতরে যদি থাকতো তখন কি আমার লোকেশন দরকার হতো, মানে আমি সরাসরি একটা ওয়েবসাইট দিয়ে ইমেজের লোকেশন এই যে এক্সটেনশন সহ পাইছি, যার কারণে আমার কি লাগতেছে না আর মানে এখানে আর ইমেজ আইএমজি ফোল্ডার বা এই ধরনের কোনো ফোল্ডারের লোকেশন দিয়ে আমার বলা লাগতেছে না, সরাসরি সে সার্ভার থেকে লোড করবে। অবশ্যই আমার ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে, না তো এটা লোড হবে না। গেল ইমেজ, এরপরে মনে করেন একটা মেনু আছে, ডিপ নেন, মনে করেন ডিপ ইউএল এল আই এ, আচ্ছা এগুলো হচ্ছে শর্টকাট, এটা আপনার ওই সাবলাইমে গেলে আর সাবলাইম ক্লাসের ভিতরে আবার আশা করে পাবেন। এখানে আমি 5 দিলাম, হোম, আচ্ছা আমি একটা শর্টকাটে মানে দ্রুত একটা মেনু করে নিলাম, এবং মনে করেন নিচে আর একটা নিলাম ডিপ। এখানে কি একটা মনে করেন কপিরাইট টেক্সট থাকবে, এগুলো নিয়ে আমরা মানে আরো স্পেসিফিক আমরা ডিটেলস আলোচনা করবো। কপিরাইট সাইন, এখানে একটা এই অ্যান্ড কপি কোলন, এটা দ্বারা একটা কপিরাইটের সাইন চলে আসে, কপিরাইটের যে সি নামের একটা সাইন আছে সাইনটা চলে আসে, সেটা আমরা এখনই দেখতে পাবো। আচ্ছা, এখন আমি যদি এই পেজটাকে একটু ওপেন করি আমরা কি দেখতে পাবো, এখানে একটা ইমেজ দেখতে পাবো, এবার মেনু দেখতে পাবো, এরপরে এই যে কপিরাইটের সাইনটা চলে আসছে, এরপরে কপিরাইট টেক্সটটা আমরা শো করে দিলাম। আচ্ছা, এই হলো এইগুলো কি হইলো কন্টেন্ট।
আর এই যে মেনুটা আমাদের হেডারের এরিয়া ধরতে পারেন, অথবা ইমেজটা আমার হেডার এরিয়া ধরতে পারেন। হেডার মানে একটা ওয়েবসাইটের মাথা, ওয়েবসাইটের মাথায় পাই। আর এইটা কি? এটা হচ্ছে আপনার বডি, মানে এই যে শরীরটা। এখন এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটাও দেখেন, এটা একটা একবার একটা মাথা আছে, এবারে ভিতরে কন্টেন্ট আছে, এরকমের প্রতিটা ওয়েবসাইটে একটা কি একটা শুরু এবং শেষ বা এবং মধ্যস্থ তিনটা জিনিস থাকে, মানে কন্টেন্ট এরিয়া থাকে, একটা হেডার এরিয়া থাকে, একটা কোগ্রেটি থাকে। আচ্ছা, এই সাইনগুলো আপনি কিভাবে পেতে পারেন? সাইনগুলো সম্পর্কে যদি আপনি জানতে চান, HTML সাইন যদি লিখে আপনি সার্চ করেন, সিম্বল, HTML সিম্বল, সরি সাইন না সিম্বল লিখবেন, HTML সিম্বল লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে এই এগুলার কোড পাবেন। এই যে আপনি যদি উল্টো এ করে শো করা যেত, কোনোদিনকে মানে উল্টো তো এ লিখতে পারেন, আপনি এ লিখলে তো কি একবারে এই চলে আসবে, মানে সোজা উপরে এরকম চলে আসবে। তো আপনি যদি চান শো করেন, সেক্ষেত্রে আপনি এই যে এন্ট্রি এই কোডটা নেবেন, অ্যান্ড এবং এই যে টেক্সটটা আছে, আপনি যদি আমি মানে কপি এটা শেষে এটা পেস্ট করে দিলাম, দেখেন এখানে আপনার ওই সাইনটা চলে আসবে উল্টো এ, এই যে উল্টো এ চলে আসছে। এইভাবে আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে সাইন ই করতে পারবেন। এখানে অনেক ধরনের সিম্বল আছে, যে কপিটের জন্য আমরা এইটা ব্যবহার করেছিলাম, যদি রেজিস্টারের জন্য হয় তাহলে রেজিস্টার সাইন অ্যান্ড আর ইডি খুলুন, এরকমের আপনার যে জিনিসটা দরকার, এই যে লাভ, যেটা যাকে ভালোবাসেন তাকে পাঠাইলে দিবে লিখে। আচ্ছা যাই হোক, ভালোবাসার জন্য হালাল আর কি, যাই হোক মজা করলাম, একটু বিনোদন দরকার ক্লাসের মাঝে মাঝে, সারাক্ষণ বকবকানি থাকলে ই হয় না। আমি মানে আমি যাদের ফিজিক্যাল ক্লাস নেই এখানে আইসে আর কি, তারা ক্লাস করে তাদের সাথে মজা করি, কোথায় ভিডিও লাভ করে 5-10 মিনিট একটু হাসি ঠাট্টা করি, এবার বিনোদন এক্সাম্পল দিই, মজাদার এক্সাম্পল চেষ্টা করি আর কি, যাতে একটু মানে এতে হয় কি একটু মাইন্ড রিফ্রেশ হয়, তাতে দেখা যায় যে ক্লাসটা একটু বুঝতে সুবিধা বা একটা রিফ্রেশমেন্ট চলে আসে নিজের নিজের ভিতরে আর কি। কপিরাইট গেল। এখন এই ওয়েবসাইটে যদি আমি এরকম একটা হিসেব করি, এই ওয়েবসাইটের মাথা কোনটা এটা, মানে শুরুটা, আর শেষ কোনটা এটা, আর এইটা যদি আমি ধরি কন্টেন্ট, এটা জাস্ট নিজের ধরার উপর, আমি যদি চাই এইটা সবাই মাথা ধরতে পারি অথবা শুধু ইমেজটাকে মাথা ধরতে পারি, এটা আমার ইচ্ছা। এটা এমন না যে এটা ধরলে কেউ ই করবে না, মানে এই টোটালটা ধরলে কেউ নিষেধ করবে বা ভুল হয়েছে এরকম ধরবে, অবশ্য ভুল আর এই ভুলটা কি নতুন করে শিখবেন, আপাতত এইটা নিজের ইচ্ছে মতোই করেন, পরবর্তীতে যখন আমরা টেমপ্লেট করতে যাব তখন আমরা নিজেরাই বুঝবো আসলে হেডারের ভিতরে বা মাথা কতটুকু ধরা উচিত এবং একবারে নিচ মানে পা কতটুকু ধরা উচিত, কন্টেন্টে কতটুকু রাখা উচিত, এটা আমরা এটা যখন আমরা ধর এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো। আরও এক্সাম্পল আসবে বিভিন্ন কাজের ক্ষেত্রে দেখা যায় যে সহজে বোঝা যাবে। আচ্ছা, এখানে আমাদের ডিভিশন কয়টা নিলাম, আমাদের তাহলে ধরলাম কি যে এই জিনিসটা আমাদের ওয়েবসাইটের মাথা মানে হেড, তো সেক্ষেত্রে আমরা এই মানে শুধুমাত্র শুরু যেই সেকশনটা এখানে অবশ্যই মানে এটা একটা সেকশন হিসেবে গেছে, এটা একটা সেকশন হিসেবে গেছে, এটা একটা সেকশন হিসেবে গেছে এবং ভিতরেগুলো ডিভিশন ঠিক আছে, কিন্তু এইটা দেখেন কোনো সেকশনের মধ্যে নাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা সেকশন নিয়ে নিতে পারি, একটা সেকশন নিয়ে সেকশনের ভিতরে এই ডিভিশনটা দিয়ে দিলাম, কারণ কি মেনুটা একটা সেকশন, আমাদের যে মেনুটা একটা সেকশন, এটা একটা সেকশন মানে ডান থেকে বামে, ডান থেকে বামে এরকমের একটা সেকশন। আরও ইন ডিটেলস আমরা দেখবো পরবর্তীতে আমরা যখন মানে টেমপ্লেটে কাজ করতে যাবো, এখন যদি কনফিউশন থাকে ভয়ের কিছু নেই, আমরা যখন টোটাল একটা টেমপ্লেটে কাজে যাবো তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের বডি থেকে এটা এক স্টেপ সামনে থাকবে, এটা এক স্টেপ সামনে থাকবে, এবং এগুলো কি আমাদের মানে আমাদের যুক্তি অনুপাতে বা আমাদের লজিক অনুপাতে কি এগুলো সেকশন হওয়ার উচিত, তাই না? এগুলো কি আমাদের লজিক অনুসারে সেকশন হওয়া উচিত, কারণ কি এটা একটা সেকশন আর এগুলো তো এই টোটাল ডিজাইনগুলো একটা একটা সব মিলে একটা সেকশন হয়েছে, এই ইউএলএ লাইভগুলো সব মিলে একটা সেকশন হয়েছে, ইমেজটা শুধু এখানে একটাই আছে যার কারণে এখানে আরও যদি থাকতো সেগুলো নিতে পারতেন, মানে লজিক্যালি আমাদের কি প্রতিটি একটা একটা সেকশন হওয়া উচিত, সবই সেকশন হবে ঠিক আছে, কিন্তু একবারে শুরু যে সেকশনটা ওইটা হবে সবসময় হেডার, হেডার ট্যাগ, আর একবারে শেষে যে সেকশনটা এটা সবসময় ফুটার, আর মাঝখানে যেগুলো আছে মধ্যস্থ এই সবগুলোই সেকশন হবে। এটা হচ্ছে কি HTML5, এই যে HTML5 ফরম্যাট, আপনার যদি হেডার না দিলেও কোনো সমস্যা নাই, হেডার না দিয়ে আপনি সবগুলো কি সবগুলো আপনি
ডিপ দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওইটা আপনার এইচটিএমএল ফাইভ এর স্ট্রাকচার আপনি ফলো করলেন না, তাইলে বুঝতে পারছেন? তাইলে কি এইচটিএমএল ফাইভ এর দেখা নীতিমালা, সেই নীতিমালা আপনি ফলো করলেন না। যেমন বরিশাল থেকে কে কে বরিশালের আমি জানি না, আমি বরিশাল, এই জন্য বরিশাল থেকে উদাহরণ দিচ্ছি। বরিশাল থেকে, বরিশাল আমাদের বিভাগ, আমি থাকি পটুয়াখালীতে, আশা করি জানেন, না জানলে জেনে নিন। মনে করেন পটুয়াখালী থেকে ঢাকায় যাওয়ার জন্য আমাদের দুটো পথ আছে। একটা পথ হইলো গাড়ির যোগে যাওয়া, গাড়ির ব্যবস্থা আছে আর পরিবহন আর কি, আর একটা আছে আপনার লঞ্চ। তো সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে মানে ধরেন আপনাকে মানে গভর্নমেন্ট থেকে বা কোনো একটা কোম্পানি থেকে আপনাকে ডাকা হয়েছে যে আপনি ঢাকায় চলে আসেন, ঢাকায় আসেন, আপনার সাথে কাজ আছে, এখন সে নীতিমালা দিয়ে দিয়েছে আপনি ঢাকায় কিভাবে কিভাবে আসবেন এবং কি কি নিয়ে আসতে হবে, মনে করেন আপনার বিভিন্ন সরঞ্জাম আমাদের নিয়ে যেতে হবে, সেখানে সে এই নীতিমালাটাও দিয়ে দিছে যে আপনি লঞ্চে যাবেন, আপনি মানে আপনি লঞ্চ যোগে আসবেন। তো সেক্ষেত্রে আপনি কি করলেন, সব নীতিমালাই তার মানলেন, কিন্তু আপনি লঞ্চে না গিয়ে গাড়িতে গেলেন। এখন এখানে যে বিষয়টা হলো, আপনি কি গাড়িতে গেলেও আপনি ঢাকা পৌঁছলেন, আবার লঞ্চে গেলেও কিন্তু আপনি ঠিক ঢাকায় পৌঁছাইতেন, আপনি কিন্তু লঞ্চে না গিয়ে আপনি কি করলেন, গাড়িতে গেলেন। তো সেক্ষেত্রে কি হলো, আপনি কিন্তু ঢাকায় ঠিকই গেছেন, কিন্তু তার জাস্ট তার নীতিমালাটা মানলেন না, এইভাবে আর কি। এখানে যে বিষয়টা হলো যে আপনি ডিপ দিলেও কাজ করবে, কিন্তু আপনি তার নীতিমালাটা মানলেন না, এই জন্য সেকশন হবে। আচ্ছা আবার এখানে চেঞ্জে, আর শুরুটা হবে হেডার এবং শেষের সেকশনটা হবে কি ফুটার। এখন এইখানে ভিতরে আপনার যদি আরো কোনো সেকশন থাকে, মনে করেন অ্যাড সেকশন থাকতে পারে, এবারে কন্ট্যাক্ট সেকশন থাকতে পারে, এই দেখেন যে আমাদের এখানে আমি যদি এইটা দেখাই, এই যে মেনু, এই যে হেডার, হেডারে এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন, মানে এই যে এটা একটা সেকশন, আবার এই এটা কি একটা স্লাইডার সেকশন। এই থিমও করা আমার প্রায় 4-5 বছর আগে, এই ওয়েবসাইটের থিমটাও, এখন এই ওয়েবসাইটের সঠিক ফরম্যাট মানা হয়েছিল কিনা আমি জানি না। আমি যদি একটু চেক করি আসলে মানছিলাম কিনা, দেখি শুরুর দিকে তখন এইচটিএমএল ফাইভ এর অতটা প্রচলন ছিল না। আচ্ছা না, এখানে ওই এইচটিএমএল ফাইভ ফরম্যাটে করা হয় নাই, মানে সঠিক পদ্ধতিটা মানা হয় না, যে টোটালটাই এখানে একটা ডিপ দিয়ে করা আছে। যাই হোক, এইটা এই যেমন এইটা একটা সেকশন, এবার এইটা একটা সেকশন, এইভাবে প্রতিটাই কি একটা একটা সেকশন, এই যে টোটাল এইটা একটা সেকশন, ঠিক আছে। এই সেকশনগুলোই সবগুলোই সেকশন হবে, জাস্ট এই শেষেরটা হবে ফুটার আর একবারে প্রথমটা হবে কি হেডার। গেল এটা, আশা করি হেডার সেকশন ডিপ ফুটার বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারছেন, এবার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করার জন্য 5 মিনিট সময় দিলাম, 11:20 বাজে, 11:25 পর্যন্ত আপনাদের জন্য ওয়েট করলাম ভিডিওটা অফ করে, আপনারা প্রশ্ন করতে পারেন, যদি না থাকে তাও জানান যে প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে কারোই কোশ্চেন নাই, আমরা এবারে টেবিল ক্লাসে চলে যাই, টেবিল নিয়ে আলোচনা করি। আচ্ছা এখন এমএস ওয়ার্ড সম্পর্কে কে কে কাজ জানেন, যে জানেন ভালো, যে না জানেন করার নাই, যদি শিখতে চান, যদি এই কোর্সের মাধ্যমে শেখার, এই কোর্সের মধ্যে শেখার দরকার নাই, তারপর যদি শিখতে চান আমার চ্যানেলে প্লে লিস্টে গেলে এমএস ওয়ার্ডের মানে 2013 ভার্সনের মেবি কোর্স পাবেন, আপনারা চাইলে সেখান থেকে শিখতে পারেন। আচ্ছা আমার এমএস ওয়ার্ড কি আপডেট হইলো কি না, আমার কাছে লেটেস্ট ভার্সন হয়ে গেছে অটোমেটিক্যালি, একটু দেখি সেটা দেখে কোন জায়গায় দিয়ে। ভার্সন আপডেট মনে হচ্ছে, সব ভিডিওটা একটু অফ করে একটু সেভ জিনিস চলে আসছে এখানে, ভার্সন এখানে আমার ভার্সন ছিল 13 ভার্সন আসছিল, 19 ভার্সন চলে আসছে, এমনি আর কি আমি এতদিন যদি ওয়েট মানে ই করি নাই, মানে চেক করি নাই, যার কারণে এই লোকেন টোকেন চলে গেছে। যাই হোক, যে ভার্সনে থাক
যে বাসনে থাকার সমস্যা নেই, আমরা এখানে একটা টেবিল তৈরি করে যদি এখানে যে ইনসার্ট দিয়ে গেলে এখানে একটা টেবিল অপশন পাওয়া যাবে, এখানে আপনার টেবিল দেখেন, এখান থেকে টেবিল তৈরি করা যায়। আপনার ডাইনে বামে যতগুলো বক্স দরকার আপনি এখান থেকে করতে পারবেন, অথবা আপনি ইনসার্ট টেবিলে দিলেও হবে। মনে করেন কলম এবং রো নিয়ে আলোচনা এখনো করিনি, যার কোনো এখানে দিলাম না, আমি মনে করেন এখানে দিলাম এটা। এখন এই যে একটা টেবিল, এই টেবিলটা নিয়ে এখন আমাদের যত মানে কল্পনা জল্পনা যত কিছু আছে এখন এটা নিয়ে আমরা করব। এখন কে বলতে পারবেন এখানে কয়টা কলম আছে এবং কয়টা রো আছে? কলম এবং রো সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদের বলি, এই যে উপর থেকে নিচে যে বক্স গুলো দেখতেছেন একটা একটা, এগুলো কি একটা একটা কলম, এবং ডাইনে বামে যদি হিসেব করেন তাহলে এগুলো একটা একটা রো। তার মানে আমাদের রো আছে তিনটা রো এবং কলাম আছে পাঁচটা, রাইট? কয়টাই আছে? রো আছে তিনটা এবং কলাম আছে পাঁচটা। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের বলতে হবে এখানে যে রো এর ভিতরে কলাম আছে নাকি কলমের ভিতরে রো আছে। আমি আবার প্রশ্নটা করতেছি, আপনাদের এখানে বলতে হবে এই যে প্রতিটা একটা মানে তিনটা রো আছে, তিনটা রো এর ভিতরে পাঁচটা কলম আছে নাকি পাঁচটা কলমের ভিতরে তিনটা রো আছে। একটু অ্যান্সার দেন তো দেখি কে কতটুকু মতদার অ্যান্সার দিতে পারেন। আচ্ছা তিনজন এক বলছেন, একজন বলছেন ভিন্ন, আর কারো কোনো বক্তব্য? আমার 50 জন স্টুডেন্টের 7 জন অনলাইন মাত্র, দুঃখে ক্লাসে কি অবস্থা আছে? রোয়ের ভিতরে কলম আছে মেবি, আচ্ছা মেবি হইলে হবে না ভাই, একটু শোক ভাই, একটু সিরিয়াসনেস ভাবে, সিরিয়াস মানে সিরিয়াস হয়ে বলেন, একদম কনফার্মেশন, আপনার কনফিডেন্সের সাথে বলেন আপনি কোনটা মনে করতেছেন। আশিক ভাই শুধু কলমের কথা জিজ্ঞেস করি নেই, তুই মোটামুটি ভালো ছিল, জাস্ট দুই একজনে ভুল করেছেন, আর মানে সর্বজনীন ভাবে সবাই যেটা বেশি বলছেন ওইটাই রাইট, রোয়ের ভিতরে কলম আছে। কেমনে সেটা যদি আমি একটু দেখাই দেই, কয়েকজনে বলছেন মাত্র, কয়েকজনে বলছেন যে কলমের ভিতরে রো আছে, কিন্তু আর অধিকাংশই বলছেন রোয়ের ভিতরে কলম আছে। তা এখানে আসলে রোয়ের ভিতরেই কলম আছে, কলমের ভিতরে রো নাই। আপনার এই কলমে এই রোতে আছে কয়টা? পাঁচটা কলম আছে, এই এই রোতে আছে পাঁচটা কলম, এই রোতেও আছে পাঁচটা কলম, কিন্তু আপনি যদি এখন কোনো কারণে মনে করেন একটা কলম মানে একটা কলম ডিলিট করে দিলেন, কোনো কারণে একটা কলম ডিলিট করলেন, তাহলে এখন আপনি কি করবেন? এখানে আপনি কিভাবে হিসেব করবেন? যদি আপনি মনে করেন যে এখানে কলমের ভিতরে রো আছে, তাহলে এখন আপনি কিভাবে মনে করতে পারেন এখানে এখানে তো কলম নাই, তাহলে কি হইলো? এইখানে এইভাবে আপনি এখন দেখতে পারেন, এখন হয়েছে সহজ, মনে করেন এখানে উপরের রোতে আছে পাঁচটা কলম, দ্বিতীয় রোতে আছে পাঁচটা কলম এবং তৃতীয় রোতে আছে চারটা কলম। আশা করবেন সেটা একবারে ক্লিয়ার হয়ে গেছে, রাইট? উপরের রোতে আছে পাঁচটা কলম, মানে ফার্স্ট রোতে আছে পাঁচটা কলম, সেকেন্ড রোতে আছেও পাঁচটা কলম এবং থার্ড রোতে আছে আমাদের চারটা কলম। এবার মানে রো এর ভিতরে কলম হয়, কলমের ভিতরে রো হয় না। আশা করি একটু হিসেবটা বুঝতে পারছেন, আমি যে বোঝানোর জন্য এই মেসারটা ওপেন করেছিলাম। আমি তাইলে আমরা যদি টেবিল করতে চাই, আমরা তাইলে একটু টেবিল আবার এখন টেবিল ট্যাগ দিয়ে শুরু করি। টেবিল টেবিলের টিআর টিআর দ্বারা হইলো টেবিল রো। আমরা কি মানে যদি রো শো করাই চাই, রো বানাতে চাই, সেক্ষেত্রে আমরা রো বানাবো। আছে এখানে রিলোড দেই, মনে করেন এখানে রো আছে, টেবিল রো একটা রো বানাচ্ছি। ফার্স্টে আমরা এক টেবিল ট্যাগের ভিতরে কি টিয়ার দিয়ে টেবিল রো বানাচ্ছি, একটা কি বানাচ্ছি মনে করেন শুধু রো তো হয় না, রো এর ভিতরে কলম তো আমার দিতে হবে, যে কোনো একটা মনে করেন টিডি দ্বারা হইলো টেবিল ডাটা, এবং প্রত্যেকটা টেবিল ডাটা একটা একটা কলম, কি প্রত্যেকটা টেবিল ডাটা একটা একটা কলম। আচ্ছা এখন মনে করেন এখানে ফার্স্ট নেম কি হলো? ফার্স্ট নেম। আচ্ছা এখন আরেকটা কলম বানাই, মানে একটা টেবিল ডাটা নেই, লাস্ট নেম, এরপরে আর একটা টেবিল ডাটা নেই টিডি, এখানে কি দিতে পারি ইমেইল অ্যাড্রেস। তার মানে কি আমার একটা টেবিলের ভিতরে একটা রো আছে এবং একটা রোতে তিনটা কলম আছে। আচ্ছা তাই কি হয়, এটাই কি সত্যি
দেখেন তো, দেখেন সেটাই, ফার্স্ট নেম এক কলম, সেকেন্ড মানে লাস্ট নেম এক কলম, ইমেল অ্যাড্রেস আর এক কলম। আচ্ছা এখন এইভাবে আপনি যদি আরো একটা ট্রি নেন, মনে করেন এই সেম জিনিসটাই, মানে কেন আর একটা ট্রি নিলাম এবং টিডি হিসেবে আমরা ফার্স্ট নেম দিলাম এমডি আবুল এবং টিডি, মানে সেকেন্ড কলামে দিলাম ফার্স্ট, ফার্স্ট কলামে দিলাম এমডি আবুল এবং সেকেন্ড কলামে দিলাম বাসার, এবং থার্ড কলামে দিলাম টেস্ট ইমেল @gmail.com। তাহলে আমরা সেকেন্ড রোতে কি দিলাম, তিনটা কলামে আমরা তিনটা জিনিস বসাই দিলাম। এখন এখানে দেখেন যে আমাদের এখানে তিনটা কলমে তিনটার ডাটা বসে গেছে। আচ্ছা এখন এই যে মানে এই কলমটা কোন জায়গায় শেষ হয়েছে, এই কলমটা কোন জায়গায় শেষ হয়েছে, এই জিনিসগুলো এখন আসলে বোঝা যায় না। এটা কিভাবে করা যায়, আমরা যদি এখানে এই যে বর্ডার টেবিল আছে না, টেবিলে এখানে একটা অ্যাট্রিবিউট আছে বর্ডার নামে, কি নামে, বর্ডার নামে। আচ্ছা তো বর্ডারে আপনি যদি এখানে একটা ভ্যালু দিয়ে দেন জাস্ট ওয়ান, সেক্ষেত্রে 1 পিক্সেলের একটা বর্ডার বর্ডার হয়ে যাবে। বর্ডারটা কিরকম হবে, টোটাল টেবিলে একটা বর্ডার এবং প্রতিটা কলমে একটা একটা বর্ডার। সেক্ষেত্রে আমরা বিষয়টা মানে একটা কলম কতটুকু শেষ হয়েছে ওই জায়গাটা বুঝতে পারবো। যেমন এই যে টোটাল টেবিলে একটা বর্ডার আসছে, এরপরে আবার প্রতিটা কলমে কি একটা একটা বর্ডার আসছে, তার মানে আমরা এখন এই যে এই টেবিলটা মানে এই কলমটা এখানে শেষ হয়েছে এটা বুঝতে পারতেছি, এই কলমটা এখানে শুরু হয়েছে শেষ হয়েছে, মানে কোন কলম কোন জায়গা থেকে শুরু হয়েছে এবং কোন জায়গায় শেষ হয়েছে আমরা কিন্তু বিষয়গুলো এখন বুঝতে পারতেছি স্পষ্টভাবে। তো আমরা তাহলে কি টেবিল এবং টেবিল ডাটা এভাবে শো করাইতে পারতেছি। এখানে সাধারণত যে জিনিসটা করা হয়, স্ট্রাকচার মেনটেন করতে গেলে প্রথম মানে এখানে আপনি আরো একটা মনে করেন আর একটা টেবিল নিলেন, এখানে আর একজনের নাম দিলেন, মনে করেন শখ ভাই নামটা এই যে বস মানুষ না দিলে কেমন দেখায়, এস এস ও ফার্স্ট নেম এভাবে লেখো না, এস এস ও এস এস ই শাহাব ইসলাম, আচ্ছা ইসলামটা সেকেন্ড লাস্ট নেম এটাই, এবং ইমেইলটা আপাতত যেভাবে আছে এভাবেই থাক, সমস্যা নেই। আমাদের শাহাব ভাই কিন্তু ফাইবার বাংলাদেশ গ্রুপের অ্যাডমিন, যে জানেন না জেনে রাখেন, বস পাবলিক তো। যাই হোক এখানে আমাদের সেম কলমে দেখেন আর একটা ডাটা চলে আসে, মানে আর একটা রো হিসেবে ওই কলম ভিত্তিক আর একটা ডাটা চলে আসে। আচ্ছা ঠিক আছে, এখন আর এই যে প্রথমটাতে কি, প্রথমটাতে আমাদের এখানে ডাটাগুলোর নেম, রাইট? তো সেক্ষেত্রে এইটা যদি টেবিল স্ট্রাকচার মেনটেন করতে চান তাহলে প্রথমটা টেবিলের হেডিং, এই জন্য এখানে আপনার টিআর না দিয়ে এখানে জাস্ট আপনি একটা টিএইচ ব্যবহার করতে পারেন, টিএইচ মানে টেবিল হেডিং কাজ সেম। আচ্ছা এখানে কি হইলো একটু দেখি, টিএইচ কোনো মিস্টেক করছি, টিএইচ টিএইচ, আচ্ছা বুঝতে পারছি, এখানে আবার মানে টি হেড দিয়ে এবার টি ই দেওয়া লাগবে, টি হেড দিয়ে এবার টি মানে টিএইচ দিতে হয়। যাই হোক তাহলে অত দূরে পেঁচাতে গেলাম না, কারণ ওটা জরুরি না আমাদের জন্য, আর টেবিল নিয়ে কাজ আমরা খুব কম করবো, অধিকাংশই মানে ডিপ দিয়েই চালাই দেবো বেশি। আচ্ছা তাহলে আমাদের কি হলো, আমাদের টেবিল ডিজাইন হয়ে গেলো। এখন আমি যদি মনে করেন একটা ফর্ম তৈরি করি, আমাদের টেবিলটা বাদ দিই, মানে কারণ একটা ফর্ম বানাই, ফর্ম অ্যাকশন অ্যাট্রিবিউট নিয়ে যেহেতু আমরা কাজ করিনি বা আর কি আলোচনা করিনি, এজন্য এটা কেটে দিলাম। আচ্ছা ফর্ম, এরপরে আর কি আছে, মনে করেন একটা লেভেল নিলাম, এখানে দিলাম নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, এখানে টেক্সট হিসেবে দিলাম কি ফার্স্ট নেম, তারপরে এখানে ইনপুট নেন, ইনপুট টেক্সট ফিল্ড, এবং এখানে প্লেস হোল্ডার দেন ফার্স্ট নেম, এবং আইডিটা দিয়ে দেয় যাতে আমরা এই জিনিসটা লিঙ্ক করতে পারি,
ফার্স্ট নেম। এরপর আরেকটা লেভেল নেন, লেভেল লাস্ট নেম, লাস্ট নেম। এরপর ইনপুট টেক্সট প্লেস হোল্ডার লাস্ট নেম, আইডিটা দিয়ে লিঙ্ক করাই দেই। আইডি মানে আইডি শুধু যে লিঙ্ক ব্যবহারের জন্যই হয় বিষয়টা এমন না, আইডির আরো অনেক পাওয়ার আছে, ক্লাসের থেকে পাওয়ার বেশি। এগুলো আমরা সিএসএস আলোচনা করব। আচ্ছা, এবার মনে করেন আসলো লেভেল ইমেল, ইমেল অ্যাড্রেস এবং ইনপুট, এখানে টাইপ হবে ইমেল এবং প্লেস হোল্ডার হবে ইওর ইমেল, এবং আইডি হবে কি যেহেতু পরে আইডি দিছি ইমেল, এই জন্য এখানে ইমেল দিলাম। আচ্ছা, এখন আরো অনেক কিছু চাইলে লিখতে পারি, কিন্তু বিষয়টা আমি আর মানে বাড়াইতে চাইতেছি না। এখন এখানে দেখেন, আচ্ছা এই যে এখানে একটা গেল, এখানে একটা গেল, আচ্ছা এগুলো আমরা ব্রেক দিই, লাইন ব্রেক দিই, কারণ বিয়ার এবং এইটা শেষে একটা কি বিয়ার হবে, বিয়ার মানে তিনটা জিনিস এবং বিয়ার বিয়ার দিয়ে আসলে। এখন এখানে দেখেন একটা একটু বড়, একটা একটু ছোট, একটা মানে একটু মাঝারি, মানে কি মানে এক একটা এক এক সাইজ হয়ে গেল। এইটা আমরা যদি টেবিল ব্যবহার করি সেক্ষেত্রে সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে আমরা স্ট্রাকচার একটা সুন্দরভাবে একটা স্ট্রাকচার সাজাইতে পারি। আচ্ছা, কিভাবে করতে পারি, মনে করেন যে আমরা আবার টেবিলে যদি যাই, মনে করেন টেবিল, এখন আমরা তো কি জানি টিআর দ্বারা একটা টেবিল রো তৈরি হয়, তাই কি ফার্স্ট নেম একটা রো, মানে ফার্স্ট নেম এবং এই যে ইনপুট ফিল্টার মানে ইনপুট টাইপের ট্যাগ, এই দুইটা মিলে কি একটা রো দরকার আমাদের। তো সেক্ষেত্রে এই দুইটা জিনিস যদি আমরা মানে কারণ টিআর দিয়ে একটা একটা কলম তৈরি করি, এক টিআরে কি একটা কলম, তাহলে প্রথম কলামে এই কথাটা দিয়ে দেন, মানে কারণ এই টেক্সটারে টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, প্রথম টিআর এটা দিয়ে দিলাম। আমি কিন্তু আবার বলতেছি টান দিয়ে ছাড়তে গিয়ে অনেকে কিন্তু মানে এই ট্যাগের ভিতরে ছেড়ে দেয়, তখন অনেক ট্র্যাক মিসিং হয়ে যায়, ইরর চলে আসে। তো সেক্ষেত্রে যদি টান দিয়ে ছেড়ে দেন, মানে এইভাবে মানে যেন একটা টিডি নেই, মানে দ্বিতীয় কলামে হবে আমাদের এই টেক্সটটা। তো এই যে টেক্সটটাই আমি নেছি এখান থেকে ব্লক করে, যদি কোনো কিছু ধরলাম না কিবোর্ড থেকে ধরি না, জাস্ট মাউস দিয়ে একবারে মানে ব্লক অবস্থায় টেনে এখানে মাছ বরাবর ছেড়ে দিলাম। এই সারাটাই অনেক সময় অনেকে এইভাবে সারে, এইভাবে সারে, এইভাবে সারে, মানে মাউসে সমস্যার কারণে, তাদের বলবো কাট করে এখানে পেস্ট করেন, তাহলে সুবিধা হবে যদি আপনার মাউস মানে ব্যবহারে জড়তা থাকে। আচ্ছা, তাহলে এখন আমাদের কি হলো, একটা রো তৈরি করলাম, সেই রোতে প্রথম কলামে দিয়ে দিলাম এই লেভেলটা এবং দ্বিতীয় কলামে দিয়ে দিলাম ইনপুট টাইপটা। আচ্ছা ঠিক আছে, এরপরে বিয়ারটা এখন আমাদের আর লাগতেছে না, কারণ আমরা এক একটা টেবিল টিয়ার কি হচ্ছে আমাদের একটা টিয়ারই একটা একটা রো তৈরি হচ্ছে, মানে লাইন ব্রেক হয়ে যাচ্ছে অলরেডি। আচ্ছা, আবার আমরা একটা টিয়ার নিলাম, সেই টিয়ার আর আবার এক কলম নেন, সেই প্রথম কলমে হবে লেভেলটা, এরপরে টিডি, আবার এরপরে দ্বিতীয় কলম হবে কি আমাদের ইনপুট টাইপটা। আচ্ছা, আর একটা নেন টিয়ার, একটা টিডি নেন, এবং টিডিতে হবে কি লেভেলটা, এবং আর একটা টিডি নিলে সেখানে হবে ইনপুট টাইপ। এবার আপনার যত ইচ্ছা, এখানে যদি শুধু আপনার শুধু এই মানে ইনপুট লেভেল টেবিল হবে এমন না, আপনি যে কোনো মার্ক আপ এইটি দেবেন, টিডির ভিতরে দেবেন, অটোমেটিক্যালি সে কি কলম ভিত্তিক ডিজাইন হয়ে যাবে। আচ্ছা, এখন এই ফর্ম ছাড়া তো জানি আমরা কি ইনপুট টাইপ কাজ করেন, তাহলে ফর্মটাই ডাইরেক্ট টেবিলের বাইরে দেবেন, মানে কি মানে হইলো এই মানে টোটাল টেবিলটাই ফর্ম ট্যাগের ভিতরে, এটা কোনো সমস্যা নাই, মানে এই ট্যাগ মানে একটা ভিতরে একটা ব্যবহার করা যাবে। এখন আমাদের যদি স্ট্রাকচার মেনটেন করে মানে সুন্দর সাজা যায়, সেক্ষেত্রে আমাদের ফর্মগুলো বডি থেকে এক ধাপ দূরে এবং টেবিলটা ফর্ম থেকে আর এক ধাপ দূরে। আচ্ছা, এখন আমাদের দেখেন তো আসলে এই মানে স্ট্রাকচার বা সিরিয়াল মেনটেনটা সঠিকভাবে আছে কিনা, এটা দেখেন একবার এক জায়গা থেকে শুরু হয়েছে, এক জায়গা থেকে। এখন আপনি যদি এখানে টেক্সট একটু বড় হয়ে যেত, মনে করেন ইমেল অ্যাড্রেস, তাহলেও সবগুলো সেম মাপে জায়গা নিয়ে নিতে, সবগুলো সেম মাপে জায়গা নিয়ে নেবে। এখন
আমরা এখানে একটা বর্ডার দিয়ে দিতে পারি, মনে করেন বর্ডারটা ইনেবল করে দিতে পারি টেবিলে বর্ডার ওয়ান। এবং এখন আমরা প্রতিটাই একটা 1 পিক্সেল করে রাউন্ড বর্ডার পাবো। এই যে এখন দেখেন সুন্দরভাবে বোঝা যাচ্ছে আসলে কোনটা কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস। এভাবে আপনি আপনার মতো করে কলম ভিত্তিক ডিজাইন করতে পারবেন। জাস্ট আপনি এই বর্ডারটা দিলে বর্ডারটা দেখা যাবে, বর্ডারটা না দিলে বর্ডার দেখা যাবে না। এবারে আসেন আপনাদের হোমওয়ার্কের বিষয়ে। আচ্ছা, হোমওয়ার্কে যাওয়ার আগে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে একটু প্রশ্নগুলো নিয়ে নেই। আচ্ছা, আমরা স্কাইপে কল দিতে পারি, স্কাইপে কল দিব, অল্প লোক আছেন তো, যেহেতু কোনো কোশ্চেনগুলো সরাসরি স্কাইপে নিলে ভালো হয়। কারো কথা বলার প্রয়োজন হলে মেসেজ দিন, অন করে দেবেন। আচ্ছা, এখন হোমওয়ার্কটা একটু আজকে একটু ডিফারেন্স, কারণ সহজ সহজ সব জিনিস চলে যায়, এখন আর সহজের দিন নাই। ঠিক আছে, এই যে পেজটা দেখতে পাচ্ছেন, ফেসবুক পেজ, সকলটা মুখ করে দেওয়ার কারণে কি কারণে হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে ফেসবুক পেজ। যখন মুখ করে দিস তাদের গন্ত দেওয়া যাবে না, অপশন পাচ্ছি না। যাই হোক, সকলে দেখেন এই যে মানে এই পেজটা, এখানে বলেন তো মানে কয়টা রো হবে টিয়ার। মাইক্রোফোনটা অন করে বললেন না তো শোনা যাবে না। তিনটা রো দেখতে পারছি ভাই, হেডিং, আর আর কারো বডি কোনো একটা, বক্তব্য? আর তিনটা রো। আচ্ছা, পাইলাম দুইজন বক্তব্য দিয়ে মুড করে রাখেন। আশিক ভাই, আপনার কথা শোনা তো না, বাসা যাইতে হবে, নাহলে মানে দূরত্ব তো শোনা যায় না। আচ্ছা, যাই হোক, এখানে তিনটা রো আছে, সকলে বক্তব্য নোট করে ভিডিও বড় করবো না। এখানে তিনটা রো আছে, তার মানে প্রথম রো যদি আমি হিসাব করি, প্রথম রোতে আছে একটা কলম, দ্বিতীয় রোতে আছে কি আর একটা কলম, সরি এক একই রো, প্রথম রোতে আছে এক দুই দুইটা কলম আছে, রাইট? এইখানে যে বিষয়টা এখন আপনাদের জটিল করার দরকার নেই, এখানে জাস্ট একটা বক্স দিয়ে দিন করেন, মানে একটা বক্স আনবেন আপনারা, আপনাদের হোমওয়ার্ক এইটা হবে। আপনারা এই যে মানে স্ক্রিনটা এই ফেসবুক এই পেজটা জাস্ট কলম ভিত্তিক ডিজাইন করা লাগবে না, মানে কালার টালার এই ধরনের কিছু ম্যাচিং করার দরকার নেই। আপনার জাস্ট এখানে যেই কলমে যেই কন্টেন্ট মানে যে ফিল্ড গুলো আছে, আপনার জাস্ট ফিল্ড গুলো নিয়ে আসুন, কালার বা দেখতে কেমন সৌন্দর্য কোনো দরকার নেই। আপাতত যেহেতু আমরা ফিজে জানি না, সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো দরকার নেই, আমাদের জাস্ট দরকার এখানে কোন কলামে কি কি কন্টেন্ট আছে, কন্টেন্ট গুলো নিয়ে আসা, ডিজাইন দরকার নাই। আমি কি বুঝাইতে পারছি সকলকে? আশা করি বুঝাইতে পারছি, যদি বুঝতে না পারি বলবেন, মানে যে বুঝি নেই। আমাদের যার দরকার ফিল্ড গুলো, মনে করেন এখানে প্রথম রোতে আছে 2 কলম, প্রথম কলামে তার একটা ইমেজ দেবেন, যে কোনো একটা ছোট ইমেজ, আবার এমন ইমেজ না মনে করেন একটা ইমেজই ই হয়ে গেছে মানে মনিটর ফুল হয়ে গেছে, একবারে ছোট একটা ইমেজ দেন প্রথম কলামে, এবং দ্বিতীয় কলামে যে কোনো একটা ফিল্ড দেন, মনে করেন ইনপুট টাইপ এবং একটা লেভেল। ঠিক আছে, একটা একটা লেভেল একটা ইনপুট টাইপ দেন, তাহলে কি আমাদের 2টা কলাম হয়ে গেলো। এখানে 2টা ফিল্ড যদি আপনি দিতে পারেন ভালো, দিতে না পারেন কোনো সমস্যা নেই, একটা ফিল্ড দেবেন এবং একটা লেভেল দেবেন, লেভেলটা একই কলমের ভিতরে মানে এক টিডির ভিতরেই লেভেল এবং ইনপুট দুইটাই দেবেন। যেমন আমি এই লেভেল দিছি একটা টিডির ভিতরে, ইনপুট দিছি একটা টিডির ভিতরে, এটা এমন না যে এই লেভেলটা এই টিডির ভিতরেই দিতে হবে, এই লেভেলটা আমি চাইলে এই টিডির ভিতরেও আমি ইনপুট টাইপের আগে দিয়ে দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আপনারা লেভেল এবং ইনপুট একটা টিডির ভিতরে দিয়ে দিলেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে এক এক কলমে এটা আসলো আর এক কলমে এটা আসলো। আচ্ছা, এরপরে পরের রোতে যদি আমি যাই, পরের রোতে মনে করেন 2 কলম আছে, সেখানে আপনার প্রথমে একটা টেক্সট দিলেন H1 বা H2 বা H3 যে কোনো একটা হেডিং এ, পরে আবার একটা ইমেজ IMG ট্যাগ নিয়ে সেখানে ইমেজটা দেখালে, একটা টিডির ভিতরেই, কিন্তু এই এক টিডির ভিতরে যে একটা জিনিস বসাইতে হবে সেটা এমন না। এখানে আপনি ইন্টার দিয়ে যতগুলো ইচ্ছা আছে, এখানে আমি এটা একটু কাট করি, টিডি দিয়ে এখন এখানে আপনার যে কোনো ট্যাগ, মানে এখানে H1 দরকার, আপনি H2 দরকার H2 দেন, এবারে আপনার ইমেজ ট্যাগ দরকার ইমেজ ট্যাগ দেন, কোনো সমস্যা নাই, আপনি যে কোনো ট্যাগ আপনি ব্যবহার করতে পারেন টিডি ভিতরে, কিন্তু সবগুলোই কি এই কলমটার ভিতরেই আসবে। টিডি মানে যে শুধু লেবেল হবে এরকম না, টিডি মানে একটা কলম, এখন এই কলম আপনি যা দেবেন তাই আসবে। তো সেক্ষেত্রে আপনি প্রথমে একটা মানে একটা হেডিং দিলেন,
যে কোনো টু থ্রি ফোর ফাইভ আপনার যেরকম মন চাই এরকম দিলেন। এরপরে আপনার একটা ইমেজ ট্যাগ হলো, বাস আপনার প্রথম কলমের কাজ শেষ। এই ইমেজটাই আপনি ডাউনলোড করতে পারেন। কীরকম ডাউনলোড করেন, রাইট ক্লিক করেন, এখানে সেভ অ্যাজ ইমেজ, এটা আপনার আমার আছে, মানে উইন্ডোজের ডিফল্ট ব্রাউজার, আপনি আপনার মতো ব্রাউজারে দেখেন। যদি তা না করেন তাহলে আপনার এই যে আমাদের স্ক্রিনশটের সফটওয়্যার তো আছে, এইটা দিয়ে তার স্ক্রিনশট নেন, বা এইটা এটাও দরকার এরকম ছোট করে নেন স্ক্রিনশট, কোনো সমস্যা নেই। এবার যত মানে সেভ দেন আপনার কম্পিউটার সেভ দেন, এবার সেই ইমেজটা ব্যবহার করেন। তো আমরা আমাদের সাইজ মতো আমাদের ইমেজ নিয়ে প্রয়োজনে এই ইমেজগুলো ব্যবহার করতে পারি। তো আমাদের প্রথম কলমের কাজ এই দুইটা দিয়ে শেষ, এবং দ্বিতীয় কলমে আসেন। দ্বিতীয় কলমে প্রথমে একটা এইচ ওয়ান ট্যাগ, এইচ ওয়ান বা এইচ টু ট্যাগের এরকম টেক্সট নেন। এরপরে মনে করেন একটা আবার এইচ থ্রি বা ফোর ট্যাগে একটা নিতে পারেন। এরপরে প্রথমে কি হলো এখানে, মানে দ্বিতীয় কলমে আমার কি করতে হলো, দ্বিতীয় কলমে ধরো আমি একটা হেডিং নিলাম, এবং পরে আবার একটা দেখুন একটা হেডিং নিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা কিছু মানে আপনার প্রয়োজন মতো আপনি নিলেন, এখানে যে কোনো ট্যাগ নিলেন, মানে একটু সিমিলার টাইপের, এরকম একটা ছোট বা বড় হোক একটু সিমিলার হোক। আবার একবারে পি ট্যাগ নিয়েন না, এখানে একটা পি ট্যাগের জন্য না, এটা পি ট্যাগের থেকে কিন্তু একটু বড় টাইপ, পি ট্যাগের টেক্সট কিন্তু এই বাইরের থেকে একটু বড় ছোট হতে পারে। তো সেক্ষেত্রে এখানে ধরেন একটা এইচ থ্রি বা এইচ ফোর বা এইচ ফাইভ ট্যাগ নিলেন, এখানে একটা এইচ ওয়ান বা এইচ টু নিলেন। এরপর আসেন এই যে ইনপুট টাইপগুলো যেহেতু লেবেল আমাদের নাই, মানে টেক্সট, এটা কিন্তু আলাদা একটা টেক্সট আছে, এখানে টেক্সট নাই, সেক্ষেত্রে আমাদের লেবেল দরকার নেই, আমাদের জাস্ট ইনপুট হলেই যথেষ্ট। তো সেক্ষেত্রে এখানে একটা ইনপুট দিলেন, এই দুইটা ইনপুট আপনার দরকার নাই, দুইটা ইনপুট দিলে যারা করতে পারেন দুইটা ইনপুট দিয়ে বা পাশাপাশি আনতে পারবে না নেন, কিন্তু দুইটা ইনপুট পাশাপাশি আনা রিকোয়ার্ড না, আপনি আপনার মতো করে দিলেন। অথবা আপনি চাইলে দুইটা ইনপুট কিন্তু আনতেও পারেন, কারণ আমরা জানি কি একটা ইনপুটের পাশ মানে দুইটা ইনপুট নিলে একটার পাশে একটা চলে যায়, তো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। জাস্ট আপনি পরবর্তী মানে দুইটা ইনপুটের পর একটা বিয়ার মারিয়ে দিলেন, তার মানে তৃতীয় ইনপুটটা কিন্তু আমাদের আর একটা লাইনে চলে আসলো, আশা করি বুঝাইতে পারছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে কয়টা ইনপুট আছে, টোটাল চারটা ইনপুট আছে। তো সেক্ষেত্রে আপনি চারটা ইনপুট নিলেন, প্লেস হোল্ডার দিলেন, একটা ফার্স্ট নেম, একটা লাস্ট নেম দিলেন, বা এই যে কোনো একটা প্লেস হোল্ডার দিয়ে দিলেন। এবার দ্বিতীয়টাতে আপনার ইমেজ মানে ইমেল দিলেন, পরেরটা পাসওয়ার্ড টাইপের নিলেন। এইভাবে মনে করেন পাঁচটা আপনার চারটা ইনপুট নিয়ে, এবারে দ্বিতীয় ইনপুটটার পরে একটা বিয়ের মেরে দিলে তখন কি হইলো পরের দুটোতে, এবং আবার মানে তৃতীয়টাতেও একটা কি বিয়ের মেরে দিলাম, সেক্ষেত্রে ওখানে আর একটা লাইন বের হয়ে গেল, গেল এটা। আচ্ছা এরপরে আসেন বার্থ। আচ্ছা এখানে আপনাদের সিলেক্ট টাইপের একটা ডাটা আছে, সেই ডাটাটা নিয়ে আপনাদের মানে সেই ট্যাগটা নিয়ে আপনাদের দেখানো হয় না, আমি এখন দেখাচ্ছি। আমি আমি জাস্ট এখানে একটা এখানে বর্ণনাটা দিয়ে দেয়, এরপরে আমি দেখাচ্ছি কিটা কিভাবে মানে এই সিলেক্ট মেনুগুলো কিভাবে আনতে হয়। আচ্ছা এরপরে এটা কি একটা পি ট্যাগের মাধ্যমে বা একটা যে কোনো ট্যাগের মাধ্যমে আনলেন, আর যেইটার নিচে যেটা মনে করেন এই যেমন এই বিয়ার বার্থডে এই টেক্সটটা যাতে এখানে না চলে আসে, এটা একটু খেয়াল রাখবেন। এখানে চলে আসলে কি করবেন, এখানে একটা জাস্ট বিয়ার মেরে দিবেন, বাস নিচে লাইন ব্রেকে চলে আসবে। আচ্ছা এবার আসে জেন্ডার, আর এই যে এই এই কাজটা তো আমি দেখাইছি মানে রেডিও বাটনের কাজ, এই টেক্সটটা আপনি কি একটা পি ট্যাগের মাধ্যমে আনতে পারলেন। এরপর এই টেক্সটটা কি আপনি একটা মানে কিসের মাধ্যমে একটা এ ট্যাগের বা বাটনের মাধ্যমে আনতে পারেন, অথবা আপনি যদি কেউ চান টোটাল বিষয়টা আবার একটা ফর্ম ট্যাগের ভিতরে ফালাই দিতে পারেন, সেক্ষেত্রে একটা এখানে সাবমিট বাটন ব্যবহার করতে পারেন। এটা জাস্ট রিকোয়ার্ড না, আপনি আপনার মতো করে আর যে কোনো ট্যাগ দিয়ে আপনি সাদাই আনেন, কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে সাদাবেন। এরপরে আবার কি হইলো এই টেক্সটটা আবার একটা যে কোনো একটা পি ট্যাগের মাধ্যমে বা যে কোনো ট্যাগের মাধ্যমে আপনি আনলেন, কোনো সমস্যা নাই। এরপরে এখানে এই টেক্সটাকে আবার একটা অ্যাঙ্কর টেক্সট দ্বারা লিঙ্কিং করাই দিলেন। আমরা জানি যে কোনো টেক্সটকে আমরা কি লিঙ্ক করাইতে পারি, কোনো টেক্সটকে আমরা কি মানে লিঙ্ক করাইতে পারি। তো সেক্ষেত্রে পি ট্যাগের ভিতরেই এই টোটাল ট্যাগটা দিয়ে এই ট্যাগ এই টেক্সটটুকু জাস্ট আবার একটা এই ট্যাগের মধ্যে ভরে দিলাম, সেক্ষেত্রে কি হলো একটা লিঙ্ক হয়ে গেল। মেইন কথা হলো এইখানে যা আছে কোনো কন্টেন্ট যেন মিস না হয়, ডিজাইন আমার দরকার নাই, ডিজাইন আমি সিসে শিখেই নেই, সো সেক্ষেত্রে আমার ডিজাইন দরকার নাই, কিন্তু আমি টেবিল শিখেছি মানে কলম ভিত্তিক শিখেছি, সেক্ষেত্রে আপনার কলমটা যাতে মেনটেন হয়, এই যে দ্বিতীয় প্রথম মানে প্রথম কলমের কন্টেন্ট যেন প্রথম কলামেই থাকে, দ্বিতীয় কলমের কন্টেন্ট যেন দ্বিতীয় কলামেই থাকে। এরপরে এই টেক্সট আপনি যে ট্যাগে আইন নিয়ে দেখাইতে পারেন এটা আপনার ইচ্ছে, জাস্ট আমি জাস্ট গাইড করলাম, আপনি আমার গাইড মতো করতে পারলে করেন, না করতে পারলে আপনি আপনার মতো করে করেন, কিন্তু
আমি যেটার পরে যেটা ওইটার পর ওই কন্টেন্টটা চাই, দেখতে চাই। আচ্ছা, আর এই নিচের এগুলো কি হলো? এগুলো প্রতিটা একটা একটা মানে এই যে টোটালটা একটা ইউএল নেন, এরপরে একটা একটা এলআই 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 মানে মেনু, এই মেনু গুলো এইভাবে মানে টেক্সট গুলো করে দিতে পারেন। দেখি আর একটা, এটা আর একটা মানে এর ভিতরে মানে এইটা আর একটা টিয়ারের ভিতরে মানে একটা রো, একটা রো এর ভিতরে এবং এক কলামের ভিতরে সব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর মানে কন্টেন্ট যাতে কোনোটা মিস না হয় সেদিকে একটু খেয়াল করবেন ক্লাস সাবমিট করার পূর্বে। আর এই যে টেস্ট গুলো, এই টেস্ট গুলোর যে কাজটা এটা আমি একটু দেখাই দিই। মনে করেন এখানে ওই কাজ হইলো, ওইটা হচ্ছে অপশন মানে সিলেক্ট নামে একটা আই আছে, ট্যাগ আছে, সরি সেকশন না সিলেক্ট, সিলেক্ট নামে একটা ট্যাগ আছে। আচ্ছা, এই নেম আইডি এগুলো আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করবো না, কারণ এগুলো আমাদের ডাইনামিক বা ডাটাবেস রিলেটেড কাজ এগুলো রাখবে। আচ্ছা, এখন এই যে সিলেক্টের ভিতরে সিলেক্টের কাজ হচ্ছে সিলেক্টের অপশন দেওয়া আছে এখানে, এটা তো মিনিমাইজ করে রাখি আপাতত। আমরা এখানে যদি রিলোড দেই আমরা দেখবো একটা সিলেক্টের অপশন চলে আসছে, বাট কি সিলেক্ট করবো কোনো কিছুই নাই, এখানে কোনো ডাটা নাই। তো এখানে কি কি সিলেক্ট করা যাবে সেই ডাটাগুলো যদি আমি দিতে চাই, সেক্ষেত্রে এখানে আমাদের দিতে হবে অপশন, এই এইটার ভিতরে আর একটা অপশন ট্যাগ আছে। আচ্ছা, ভ্যালুটাও আমাদের আপাতত লাগতেছে না, কারণ আমরা এখন পর্যন্ত ডাইনামিক্যালি কোনো কাজে দেয়নি। একটা একটা অপশন একটা একটা এখানে মেনু হিসেবে শো করবে, যেমনটা এখানে শো করতেছে, যেমন এখানে এই 1 2 3 ডে 1 2 3, এই এইটা একটা অপশন, এইটা একটা অপশন, এইটা একটা অপশন, প্রতিটাই কি একটা একটা অপশন। তো এখানে যদি আমি দিয়ে দিই এরকমের মনে করেন অপশন 1, বা এখানে আমি ডাইরেক্ট দিয়ে দিই ডে, এরপর এটা আর একটা কপি করি 1 2 3, এইভাবে আপনার যত ইচ্ছা দিতে পারেন। এখন আমি যদি এখানে একটা রিলোড দিই, দেখবেন যে অপশন গুলো এখানে চলে আসছে, 1 2 3। এইভাবে আপনি এখন আর একটা ডে, আর একটা সিলেক্ট অপশন নেন, আর একটা নেন সিলেক্ট, সরি আবার সেকশন আছে ভাই সিলেক্ট, আচ্ছা অপশন, সবাইরই ইচ্ছে মতো সাফ লাগতেছে আর স্ক্রিনশট চলে আসতেছে, বুঝতে পারতেছি। কিন্তু একটু হাতের দিকে খেয়াল রাখেন যাতে টাচে ক্লিক করতে স্ক্রিনশট গুলো না আসে। যাই হোক, এখন এখানে দ্বিতীয়টাতে কি আছে আমাদের, দ্বিতীয়টা আছে মান। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দেই মানে ধরেন, আচ্ছা ভ্যালুটা আমাদের আপাতত লাগতেছে না, ভ্যালু অ্যাট্রিবিউট কেটে দিই, এমওএন মান মনে করেন যে এফএবি এভাবে আপনার এখন ইচ্ছা মতো আপনি আবার মাস গুলো দিলেন, যে আমাদের মাস গুলো আছে এইভাবে আপনার যতগুলো ইচ্ছা এইভাবে আপনার যতগুলো ইচ্ছা এখানে আপনি এইভাবে দিতে পারেন। মানে আপনার এইভাবে এখানে যে ডাটাগুলো আছে এক দুবারে সবগুলো ডাটাতে দিতে হবে এমন না, তাহলে কিন্তু ডাটা ইনপুট করতে করতে আপনাদের মানে টাইম চলে যাবে। এখানে জাস্ট 2-3টা করে ডাটা দিয়ে দেখাইলেই হবে আমাকে, জাস্ট আপনি কাজটা পারছেন এটা আমাকে দেখান তাহলে যথেষ্ট। এখানে এতগুলো ডেট বা এতগুলো মান্থ কোনো দরকার নেই, আপনি মনে করেন 1 থেকে 7 মাস বা 5-6টা ডেট দিলেন, 2-3টা মান্থ দিলেন এবং 2-3টা ইয়ার দিলেন, ব্যাস তাহলেই যথেষ্ট, সবগুলো দেওয়ার কোনো দরকার নেই। তো আশা করি বুঝতে পারছেন। আর এমনিতে আর কোনো কারো কোনো প্রশ্ন আছে হোমওয়ার্ক নিয়ে? হোমওয়ার্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোমওয়ার্কটা সকলকে দিতে হবে। যারা এস্টিমেল প্র্যাকটিস করছেন আশা করি তারাও দেবেন, কারণ কতটুকু এস্টিমেল পারেন এটা করতে গেলেই মোটামুটি বোঝা যাবে আপনাদের কাজ দেখে দেওয়ার চেষ্টা করবে। তো যেহেতু আমি কথা দিয়েছি যে এস্টিমেল হোমওয়ার্ক আপনার না দিলেও চলবে, যদি পরীক্ষা দিয়েছেন সেটা দিয়ে আপনাকে ফোর্স করবো না, কিন্তু যদি দেন আমি খুশি হব। আর যে যতটুকুই পারেন মানে এক্সাম দিয়া, যে আমি আবার এক্সামের বিষয়ে একটু সতর্ক করতে চাই, মানে যারা পরীক্ষা দিছেন পরীক্ষা দিয়ে আপনি প্রমাণ করছেন যে আপনি এইচটিএমএল বা সিএসএস এর ক্ষেত্রে, যারা পরীক্ষা দিয়ে প্রমাণ করেন আপনি সিএসএস পারেন,
এজন হোমওয়ার্ক গুলো দিতে চাচ্ছেন না, দ্যাটস ফাইন। কিন্তু এমনটা যাতে না হয় আমি কোনো প্রজেক্টে প্রজেক্ট করতে গেলাম তখন ভাই এইটা একটার কাজ কি বা এই সিএসএস টার কাজ কি, এই ধরনের কোনো কোশ্চেন কিন্তু আমাকে করা যাবে না, এইটা একটু খেয়াল রাখতে হবে। এমন যদি কোশ্চেন মানে এমন যদি কাজটা হয় যে কাজটা আমি অলরেডি মানে এই কাজটা আমি দেখাই নেই, সেটাকে ব্যাপারে যে কোনো কোশ্চেন করতে পারেন। কিন্তু আমি কাজটা দেখাইছি সিএসএস এর ক্লাসে, কিন্তু আপনি সিএসএস পারেন দেখে আমার ক্লাসটা করেন নাই, তো সে তো পারেনি, সে ওই ট্যাগ নিয়ে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। এটা যদি বলেন যে একটু গাঁটতারামি, তাহলে তাদের জন্য তো গাঁটতারামি, কারণ তারা জানেন অলরেডি সেখানে সেখানে সে কেন আমাকে কোশ্চেন করবে। একটু মানে কিছু লোকের জন্য কঠোর হবো, কিছু লোকের জন্য একটু সহজলভ্য হবো আর কি। যাই হোক, এখন হোমওয়ার্ক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, মাইক্রোফোন অন করে কোশ্চেন করেন, আমি 2 মিনিট ওয়েট করি, 2 মিনিটের ভিতরে কোশ্চেনটা কোশ্চেন করেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম সোহাগ ভাই। না ভাই, আমি কাসেম ভাই। আচ্ছা ঠিক আছে, বলেন কোনো কোশ্চেন। না ভাই, কোশ্চেন নাই, কিন্তু এইচটিএমএল ভাই পরীক্ষাটা কিন্তু হার্ডই ছিল, কিছু কিছু ট্যাগ গুলো ছিল ওগুলো অজানা ছিল। অজানা থাকলে আপনি পাস কেমনে করলেন? আর কিছুই না, সিএসএস টা দিচ্ছি এখন। অজানা থাকলে আপনি পাস কেমনে করলেন? যদি পাসই করেন তাহলে তো আপনি জানেন। আমি কিন্তু হ্যাঁ হ্যাঁ বারবার হ্যাঁ বলছি, বারবার বলছি, এখনো বলি, এমন করবেন না যাতে নিজে ঠকেন। অলসতা করতে আমার হ্যাঁ এখানে ভাই, আসছেন সম্পূর্ণ শেখার জন্য, আপনার অ্যাডভান্সটা দেখো আমার এখানে আসছেন শেখার জন্য, সো অলসতা করে নিজেকে নিজে ঠকাবেন না। আমাকে ভুল বোঝানোর কোনো লাভ নেই আপনার, আপনাদের লস ছাড়া। না ভাই, WC-র স্কুলের যেগুলো অ্যাডভান্স ছিল এইচটিএমএল ট্যাগ গুলো সবগুলো দেখাচ্ছে ওখানে, সবগুলো পরীক্ষা নিয়েছে। ঠিক মানে আছে, এগুলো বলেছিলাম কি, এগুলো পরে, এগুলো পরে দেখাবো বা কাজে কাজে হয়ে যাবে, কিন্তু তারপর ওখানে প্র্যাকটিস করার সময় দেখছি যে অ্যাডভান্স গুলো ছিল, ওই অ্যাডভান্স গুলো তো ওখানে দেখাতে হচ্ছে। ঠিক আছে, ওটা সমস্যা না, তো পারলে তো ভালোই। হ্যাঁ আমি জাস্ট এক্সামটা দিছি এই যে এদের জন্য, আমার স্টুডেন্ট তো অনেক স্টুডেন্ট আছে অলরেডি, তারা এইচটিএমএল সিএসএস একটা মানে একটা পিএইচডি দিলে একদম ফুল ফিল মনে করেন একদম কমপ্লিট একটা প্রজেক্ট করে দেখাইতে পারে, তাইলে তারা কিন্তু যথেষ্ট এক্সপার্ট। কিন্তু এমন না যে মনে করেন এইচটিএমএল 2 দিনের ট্র্যাক যায়নি সে এক্সপার্ট মনে করে ফেলাইছে, তারে সে নিজে নিজে এক্সপার্ট মনে করে হ্যাঁ দেখা হ্যাঁ যাবে না। সে এক্সপার্ট কিনা এটা আইডেন্টিফাই করতে পারবে যে এক্সপার্ট সে, মানে একজন টিচার বা কাজে একজন যে প্রমাণিত। কাজ জানে সে বলতে পারবে অন্যের কাজ কতটুকু। এখন আমি যদি মনে করি আমি সব জানি, এটা তো আমি আমার ভুল ধরতে পারবো না, আমার ভুল ধরতে পারবে কি আমার থেকে যে বেশি জানে, ঠিক কিনা? জি তো এই জন্য এমন না হয় যে মনে করেন 2 স্যার মোটামুটি ট্যাক্স সম্পর্কে জানে, সে এক্সপার্ট মনে করে আমার কোনো ক্লাস গুলো প্র্যাকটিস করলো না, সেক্ষেত্রে যখন আমি মানে প্রজেক্ট করাতে যাব তখন ওই বিষয়গুলো দেখে যে ভাই এগুলো কোথাও দিয়ে আসলো, আসমান থেকে না দিল লোক কিনা, এরকম কোশ্চেন যাতে না হয়। তো আমি ওই না জিনিসগুলো ভাই, দেখাচ্ছি যে জিনিসগুলো আমার প্রজেক্ট করতে গেলে দরকার হবে, ঠিক আছে? এখন হয়তো বা আরো কিছু হ্যাঁ এরকম ট্যাগ হইতে পারে যে ট্যাগ গুলো আমি হয়তো বা এখন মনে নাই, কিন্তু প্রজেক্ট করতে গেলে ঠিকই মনে আসবে। এই জন্য বলছি যে মনে করেন যদি কারো এরকম হয় যে না মানে টুকটাক জানি, তাহলে সে যেন আমার ক্লাসে অ্যাটেন্ড করে, আর যে না আর যেমন মনে করবে যে না আসলে আমাকে যে কোনো প্রজেক্ট দিলে আমি এইচটিএমএল এ মানে এইচটিএমএল সিএসএস দিয়ে ফুল একদম কমপ্লিট একটা প্রজেক্ট করে দিতে পারবো, সে অবশ্যই এক্সপার্ট, এবং তার সে যদি 2 স্যারের ট্যাগ নাও জানে তাতে কোনো সমস্যা নেই। মানে আপনি 80% জি জানেন 20% জানেন না এটা মানা যাবে, কিন্তু আপনি 50% জানেন তাতে আপনি এক্সপার্ট মনে না করেন, এইটাই হয়েছে আর কি আমার। ভাই, না আরেকটা ভাই বিষয় কিন্তু জি আর ভাই, আসেন ভাই ওই এখনো হ্যাঁ কোশ্চেন কিন্তু হ্যালো ভাই, না ভাই তাহলে ঠিক আর কোনো আছে, প্রশ্ন এখন নাই। আপনি মিউট করেন, সোহাগ ভাই কিন্তু কথা বলছেন। আচ্ছা ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সোহাগ ভাই। হ্যাঁ, সোলো লার্নার একটা বিষয় ভাই কিন্তু খুবই খারাপ, যেটা হচ্ছে আপনি র্যান্ডমলি একটা চ্যাপ্টারকে জি রিভাইজ জি করতে আমি পারছেন, আপনার ভুল হলো, জি জি ভুল করে হলো যে আপনি ব্যাকে এসে আবার দেখে নিয়ে আবার আপনি কন্টিনিউ করতে পারছেন। হ্যাঁ হ্যাঁ এটাতে কিন্তু মেনলি, যেমন আমি 2-3 বার ফেস করেছি, আমি কিন্তু ব্যাকে যে আবার দেখে এসে আমি করছি, হ্যাঁ মেনলি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে এইরকম হলে একটু কেমনই হয়, তারপরেও মোটামুটি কঠিন আছে, কিন্তু ওই যে রিভাইজ দেওয়ার সিস্টেম আছে তো, যে কারণে খুব একটা কঠিন না। হ্যাঁ আমি এই বিষয়টা এক্ষেত্রে দেখছি আমার মনে আমাদের হয় যারা সার্টিফিকেট নিচ্ছে, যারা সার্টিফিকেট নিচ্ছে আমার মনে হচ্ছে তারা সার্টিফিকেট দিয়ে এনাফ হবে না, যেমন আমার ক্ষেত্রে আমি সার্টিফিকেট দিয়ে এনাফ না, আমার ক্লাস করাই লাগবে, এমন অন্যদের বিষয়ে এই বলতে পারি জন্যই না ভাই। বলছি ভাই যে আপনি আপনার লেভেল জানবেন এবং আপনি বলতে পারবেন যে আপনার দরকার আছে কিনা,
এখন যদি অন্যরা মনে করে যে আসলে না আমি যতটুকু জানি দরকার, তাহলে মানে দরকার নাই মনে করে, তাহলে তো ওখানে আমার কিছু করার নাই, নিজেরে নিজে ঠকাইলো। সেটাই ভাই, ইভেন 3-4টা সেকশন আছে যারা জাভাস্ক্রিপ্ট না পারবে ওইটা বোঝার কোনো উপায় নেই। ওটা তো আমি জাস্ট ওই পড়ে পড়ে ওদের ওই চ্যাপ্টার পড়ে সেটা বুঝলাম, বাট জাভাস্ক্রিপ্ট না পারলে কিন্তু ওরা বলে দিছে, নিছে হিন্ট দিয়ে বলে দিচ্ছে এটা জাভাস্ক্রিপ্টের ফাংশন। যদিও আমি কোর্স মানে ওইখানে সার্টিফিকেট নেই নেই, তাহলে তো এখন ওই যারা আসলে সার্টিফিকেট লিঙ্ক দিয়েছে এখন ইন্ডিভিজুয়ালি পরীক্ষা নেওয়া উচিত আসলে কি তারা জাভাস্ক্রিপ্ট পাইতে আসছে কিনা, না তো পাস কেমনে করলো, তাহলে তো সকলে মনে হয় সকলে ধরা খাইবো নকলের জন্য আর কি। যারা জাভাস্ক্রিপ্ট পারবে না তারা আসলে ধরা খাবে, যেমন আমি জাভাস্ক্রিপ্টে কিছুই পারি না। আচ্ছা ভাই আরেকটা বিষয় বলার ছিল, আপনি সাবলাইম ইউজ করছেন, বাট আমি হচ্ছে ব্র্যাকেটসে একটু ফেল করি। এখন ব্র্যাকেটসে কিছু ফাংশন আছে, আমি যদিও আপনার ওই সাবলাইম ভিডিওটা দেখিনি তারপর প্রশ্ন করতেছি, সাবলাইম ব্র্যাকেটস আমি কোড যেমন তেমন করার পরে কন্ট্রোল অল্টার বি দিয়ে বিউটিফাই করা যায়, কোডগুলো অটো মানে জেনারেট হয়ে যায়, সাজা হয়ে যায় ওই যে স্টেপ যেটা বলি আর কি। এই ট্যাবগুলো এই হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ ট্যাবগুলো, যে এই এই সিস্টেমটা কি সাবলাইমে অটো হয় এটা জানা আছে না, আপনার? এটা সাবলাইম অটো হয় না, এর জন্য অ্যাডভান্স এক্সটেনশন ইনস্টল করতে হবে। এটা আপনার ওই ব্র্যাকেটস না সরি, আমি ব্র্যাকেটস ব্যবহার করি না, আমি ভিজুয়াল স্টুডিও ব্যবহার করি। তো ভিজুয়াল স্টুডিও আগে পুরোনো ভাষাটা ছিল না, পুরোনো ভাষাটা অ্যাডভান্স ইনস্টল করতে হইতো, কিন্তু এখন এটা ডিফল্ট ভাবে দিয়ে দিছে। এরকমের কিছু কিছু বুঝতে পারছি। এডিটরে আছে, অধিকাংশ এডিটরে যেমন সাবলাইমটা একবারে লাইট হয়, একবারে মানে ছোট একটা সফটওয়্যার, যার কারণে ওর নিজের ভিতরে ডিফল্ট ভাবে ফিচার কম দেওয়া আছে, বাট ওর যথেষ্ট পরিমাণে অ্যাডভান্স আছে, আপনার যে কোনো প্রয়োজনে আপনি অ্যাডভান্স ইনস্টল করতে পারবেন, যেটা আপনার নোটপ্যাড প্লাস প্লাসে ছিল না। নোটপ্যাড প্লাস প্লাসে জেন কোডিং একটু ব্যবহার করতাম, কিন্তু ওইটা এখন লেটেস্ট ভার্সনে আসে নাই, মানে লেটেস্ট ভার্সনগুলো কাজ করে না, এই জন্য আমি আর ওইটা ব্যবহার করতেছি না। আর এমনি তো নোটপ্যাড প্লাস প্লাস একবারে বিগিনারদের জন্যই সেফ, কিন্তু এক্সপার্টদের জন্য দ্রুত কাজের ক্ষেত্রে এই ধরনের বড় সফটওয়্যার, ভিজুয়াল স্টুডিও বলেন, ব্র্যাকেট বলেন, এই ধরনের সফটওয়্যার ব্যবহার করা দরকার। তো আমরা এখন ব্যবহার করতেছি সাবলাইম, বাট পিএসপি তো কিছু হয়তো বা কিছু ক্লাস সাজা সাবলাইনে থাকতে পারি, কিন্তু ইন ফিউচার আমরা বড় সফটওয়্যার গুলোতে চলে যাবো, কারণ বড় সফটওয়্যার গুলোতে যথেষ্ট পরিমাণে আপনার এক্সটেনশন, যথেষ্ট পরিমাণে আপনার ফিচার পাবেন, যে ফিচার গুলো আপনার আধা ঘন্টার কাজ 10 মিনিটে করতে সক্ষম হবেন, এরকম স্পিডে কাজ করতে পারবেন। জি ভাই, ইমেটটা আছে, ইমেটটা খুব ভালো কাজের। আচ্ছা ইমেটের জন্য আমার একটা চিট শিট আছে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি যদি আপনাদের কোনো কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা না। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন ভাই? ওকে শখ ভাই কি শেষ না আরো আছে? না ভাই ইনশাল্লাহ শেষ, আচ্ছা আগামী ঠিক কাল আছে, কথা হবে এবারে আর আগামী কোনো আর ক্লাসে। কারো কোনো প্রশ্ন? 2 মিনিট ওয়েট করে, এর ভিতরে যদি কারো কোশ্চেন পাই কল নিলাম, আর না পাইলে লাইন মানে তাহলে ক্লোজ করবো ভিডিও। এই যে কোশ্চেন বা কথা হইতেছে, কথার অ্যান্সার, এগুলো কিন্তু ভিডিওতে হইতেছে, তো সেক্ষেত্রে আশা করি অ্যান্সার যারা ক্লাসে ছিল না তারাও পেয়ে যাবে। তারা কোনো কোশ্চেন 17 বাদ আমি 19 পর্যন্ত ওয়েট করি, এর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন না পাই তাহলে আমি ভিডিও ক্লোজ করে দেবো। সিএসএসটা জাস্ট একটু মানে যদি কেউ চান যে সিএসএস সম্পর্কে একটু ধারণা নেই, সিএসএসটা কি বা কিভাবে করে, আপনি আপনার মতো করে একটু রিসার্চ করে আসতে পারেন, আমি আমার মতো করেই দেখাবো, বাট আপনি যদি আগে রিসার্চ করেন সেক্ষেত্রে ক্লাসে দেখা যাবে বুঝতে সুবিধা হবে, অথবা আপনার প্রশ্ন করতেও সুবিধা হবে। সিএসএস এর পরে কি আমরা বুটস্ট্র্যাপ করব? সিএসএস এর পরে আমরা একটা ছোট্ট একটা স্যাম্পল মানে একবারে সিম্পল একটা আই করব, পিএইচডি বা জেপিজি থেকে এইচটিএমএল করব, এরপরে আমরা যাব বুটস্ট্র্যাপে, বুটস্ট্র্যাপের পরে আমরা যাব জেকুয়েরিতে। যে জেকুয়েরি বলতে না, বুটস্ট্র্যাপের পরে আমাদের জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট বেসিক, এরপরে আমরা জেকুয়েরিতে যাব, জেকুয়েরির পরে আমরা যাব বেসিক পিএসপি, এরপর থেকে আর কি একে একে শেষে ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আর মেবি কারো কোনো কোশ্চেন নাই, কারণ 12টা মানে 2 মিনিট হয়ে গেছে, তাহলে আমরা ভিডিওটা ক্লোজ করে দিই এবং কলও শেষ করি নাকি? সকলে তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।